بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذللہ فلا هادی لہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمد نبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کثیرہ اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا الله اكبر رب العالمين समस्त प्रशंसा الله اكبر رب العالمين तारमनोनी तो পূর্ণাঙ্গ করে দিয়েছেন সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফখরবুল্লা আলমিনসুল্লা সাল্লামকে প্রেরণ করে যা কিছু আমাদের জন্য কল্যাণ সে সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর যাতে রয়েছে আমাদের অকল্যাণ অমঙ্গল সে সম্পর্কে সতর্ক করে দিয়েছেন আজকে আরবি ইসলামিক মাস হচ্ছে রবিউল আউ্বাল মাসের আট তারিখ আটই রবিউল আউয়াল চোদ্দোশো বত্রিশ হিজড়ি এ রবিউল আউ্য়াল মাসে আমাদের ভারত উপমহাদেশে একটি বড় বিদাত হয়ে থাকে সে সম্পর্কে আলোচনা করা আবশ্যক যদি এর আগে অনেক আলোচনা হয়েছে কিন্তু আজকে একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব তার আর সেই বিদাতের নাম হচ্ছে মেলাদুলনী আর তারপরে সেটাকে আরো চাকচিক্য করে পেশ করা হচ্ছে এখন সেটা হচ্ছে ঈদে মেলা আমাদের সমাজের যারা সাধারণ মানুষ মিলাদ মানে জানে না আসলে মিলাদ মানে বুঝে যে নবীর প্রতি সালাম পড়া এরকম বুঝে না এই জন্য শুধু রবিউল আওয়াল মাসে বাংলাদেশে মিলাদ হয় না প্রতিদিন হয় প্রতিদিন দিনে কয়েকবার করে মিলাদ হয় অমুক জায়গায় মিলাদ আছে আজকে জুমার পরে মিলাদ নামাজের পরে মিলাদ হ্যাঁ মিলাদ মানে সালাম পাঠ করাকে মিলাদ বলে মিলাদ ওয়ালাদা আলিদু থেকে ওয়ালাদা আলেদ মানে জন্ম নেওয়া আর ওতে থেকে হচ্ছে মিলাদ বা মাউলিত আরবিতে মাউলিদ আর ওটাকে উর্দুতে মিলাদ করা হয়েছে মৌলেদ মানে জন্মের স্থান অথবা জন্মের সময়কাল তো মেলাদের তাহলে শাব্দিক অর্থ হচ্ছে জন্মবার্ষিকী জন্মবার্ষিকীল মিলাদ মানে জন্মবার্ষিকী বছরে একবার পালন করা ওই দিনটি যেই দিনে কারো জন্ম হয়েছে যে দিনে কারো জন্ম হয়েছে আর ওর সাথে নবী লাগিয়ে দেবেন মিলাদুল নবী মানে নবীর জন্মবার্ষিকী সাল্লাহ আলী ওসাল্লাম আজকালের জন্মবার্ষিকী পালন করা শুধু নবী করিম সাল্লা সাল্লামের সাথেই সীমিত নয় বরং প্রত্যেকের হচ্ছে এই বিদাত বাড়তে বাড়তে ঘরে ঘরে প্রত্যেকের জন্মবার্ষিকী পালন করা শুরু হয়েছে স্বামীর জন্মবার্ষিকী স্ত্রী জন্মবার্ষিকী ছেলে মেয়েদের প্রত্যেকের বার্থডে বার্থডে বা জন্মবার্ষিকী জন্মবার্ষিকী পালন হচ্ছে তারপরে বিবাহ দিবস ম্যারেজ ডে পালন হচ্ছে এসবগুলি ইয়াহুদি খ্রিস্টান আল্লাহ শত্রুদের শত্রুদের যারা ওরান এবং হাদিসকে মজবুত করে ধরে নেই যারা নবী কারিবি তালিকাকে একমাত্র নাজাতের পথ মুক্তির পথ মনে করে না তাদেরকেই শয়তান এভাবে বিভ্রান্ত করতে পারে যারা মনে করে যে একমাত্র মুক্তির পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামমে নিয়ে আসাম তাদেরকে কখনো শায়তান বিভ্রান্ত করতে পারবে না জিন শায়তান বিভ্রান্ত করতে পারবে না মানুষ শায়তান বিভ্রান্ত করতে পারবে না আল্লাহ শুত্র তাদের কুসংস্কার কুসভ্যতা আমাদের মাঝে ঢোকাতে পারবে না কখনো পারবে না এই জন্য তারা খাঁটি ইসলামের শত্রু আর ভেজাল যুক্ত ইসলামের তারা সাহায্য করে থাকে তো এই মিলাদ। দের অর্থ বুঝলেন তাহলে যে মেলাদ মানে বার্ষিকী আর মেলাদুল নবী মানে নবী জন্মবার্ষিকী ওর সাথে ঈদ শব্দ লাগে তো ঈদ এ নবী তিনটি শব্দের সমষ্টি নবী করিমস্লামের জন্ম বার্ষিক বার্ষিকী সম্পর্কে যে উৎসব ঈদ ঈদ কয়েকটি ইসলামে দুইটি ঈদ ঈদ উল ফিতর আর ঈদুল আজহান নবী ইসালাম এই দুটিকে ঈদ বলেছেন আর সাপ্তাহিক একটি বড়ো দিন রয়েছে বড় ফজিলতের দিন রয়েছে সৈয়দুল্লাহ ইয়াম বলেছেন নবী সাল্লাম সেটা হচ্ছে সাপ্তাহিক ইন সেটা হচ্ছে জুমার দিন যেমন ঈদের দিনে গোটা এলাকাবাসী ঈদগাহে একত্রিত হয় আল্লাহ পাকের এবাদতবন্দির জন্য ঈদের সালাত আদে করার জন্য এবং সেখানে খতিবের বক্তব্য শোনার জন্য মুসলিম যে সমস্যা রয়েছে আকিদার সমস্যা হোক আমলের সমস্যা হোক আর বিভিন্ন পারিবারিক সামাজিক সমস্যা হোক সেগুলির সমাধান খতিবের কাছ থেকে শোনার জন্য আরবি মন্ত্র শোনার জন্য নয় ঠিক তেমনই জুমার দিনে জুমা মসজিদে এক এলাকার এক এক গ্রামের বা এক শহরের বেশ কিছু মহল্লার লোকেরা বড় মসজিদে জামে মসজিদে হাজির হবে আর সেখানে খতিবের শুনে সমস্যার সমাধান নেবে মন্ত্র শুনতে আসেনি যার বিতে ক্ষুদা পাঠ হবে মন্ত্র শুনবে আর কিছুই বুঝলো না যেমন অন্যদের মন্ত্র হয়ে থাকে হিন্দুদের মন্ত্র পাঠ করা হয় সংস্কৃত ভাষায় আর সংস্কৃত হচ্ছে তাদের শুধু বেদের ভাষা কোনো ব্যক্তি পৃথিবী সংস্কৃত বলে না সুতরাং সেই ভাষাতে সংস্কৃতের মন্ত্র পড়া হয় বোঝা উদ্দেশ্য তাদের নয় তা দিয়ে তাদের পুজো পাঠ হয়ে যায় হিন্দুদের মতোই খানিকটা হয়ে গেছে আমাদের এই ক্ষুদা পড়া খোদবা পঞ্চাশ থেকে একশো বছর আগে যেসব খুদবার বই তৈরি হয়েছে সেগুলি দেখে খুতবা পড়ে দেওয়া আর মাসা আল্লাহ খুদবার শুনলো চলে গেল কিছুই বুঝল না মন্ত্র শুনলো তো এই হচ্ছে জুমার দিন হচ্ছে এক খুশির দিন এক বড় দিন ফজিলতের দিন এর ছাড়া আর কোন ঈদ নেই দুইটি ঈদ নবী করিম করিমস্লাম দিস ঈদ উল ফিত ঈদুল আজহা তাহলে অন্য কোনো দিনকে ঈদ বলা এটি কি সন্ন্যত না বিদাত নিঃসন্দেহে বিদাত অন্য কোন দিনে উৎসব করা বিশেষ কোন অনুষ্ঠান করা বিশেষ কিছু আমল করা যা আল্লাহ পাক দেননি তার রসুল সাল্লাম বলে যাননি তা করার সন্ন্যত হবে কি কখনো সন্ন্যত নাই এই জন্মবার্ষিকী পালন করা কখন থেকে শুরু হলো এর সূত্রপাত এ সম্পর্কে আমার সামনে একটি এমন একটি থিসিস আছে থিসিস বুঝান তো যেগুলি এমফিল বা পিএইচডি করার জন্য যে গবেষণামূলক কিছু লিখনই পেশ করা হয় থিসিস বলে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটি থিসিস করা হয়েছে আল আয়াদ ও আসারোহা আলাল আল মুসলিমিন ঈদ সমূহ এবং তার প্রভাব মুসলিম জাতির ওপর এই বিষয়ের উপর তো তাতে বেশ কিছু ঈদ সুন্নতি ঈদ আর বিদাতি ঈদ সবগুলি উল্লেখ করা হয়েছে কখন থেকে শুরু হলো আর কিভাবে শুরু হলো কোথেকে আসলো আজকে আমাদের সামনে আছে ঈদে মিলাদুন্নবী মিলাদুলনী মিলাদুন্নবী এ মিলাদুলনবী এম ঈদে এ বা মিলাদুন্নবীর নবীর সূত্রপাত কোথেকে এবং তার আগে এমনি জন্মবার্ষিকী পালন করা কখন থেকে শুরু হয় আর এসবগুলি আলোচনা আছে আসল বিষয় যেটি আজকে পেশ করে সেটা হচ্ছে যে মিলাদ নবী সম্পর্কে যে বিদায়পন্থীদের যারা মিলাদপন্থী মিলাদ করে থাকে জন্মবার্ষিকী পালন করে থাকে বা রবিওয়ালে তাদের যে সংশয়গুলি এগুলি দলিল এই জন্য বলবো না যে সেগুলি দলিল নাই না কোরআনে কেরিমের দলিল আছে স্পষ্ট আর নবীল না নবী সাল্লামের হাদিসের কোনো স্পষ্ট দলিল আছে সুতরাং দলিল ওগুলি যেগুলি আসলে প্রমাণ আর তারা যেগুলি পেশ করে থাকে তাদের প্রচার মাধ্যমগুলিতে মিলাদের পক্ষে সেগুলি দলিল নয় বরং তাদের সংশয় আর মানুষের সংশয় হচ্ছে বড় এক ব্যাধি সংশয় হচ্ছে বড় ব্যাধি অধিকাংশ পাপ হয় যেগুলি আকিদার পাপ সিরকের পাপ কুফরি পাপ বিদাতের পাপ সেগুলির পিছনে ব্যাধি হচ্ছে সংশয়ের ব্যাধি অন্তরে দুই রকমের ব্যাধি আছে অন্তরে মানুষের কলবের হৃদয় দুই রকমের রোগ আছে এক রোগ হচ্ছে ভাত সংশয়ের ব্যাধি সন্দেহ সংশয় দ্বন্দ্ব এই দ্বন্দ্ব সঠিক জিনিস বুঝে উঠতে পারছে না বা বুঝে উঠতে চেষ্টা করছে না বুঝে উঠবে না সে অন্তরকে বন্ধ করে দিয়েছে যার ফলে কুফুরিতে আছে না হয় সিরকে আছে না হয় বিধাতে আছে তাহলে কুফুরি আর অধিকাংশ মানুষ পৃথিবীতে কুফুরিতে আছে কাফের সংখ্যা বেশি না মুসলিমের সংখ্যা বেশি কাফের সংখ্যা বেশি তাহলে অধিকাংশ মানুষ কুফরিতে আছে মুশরিকের সংখ্যা বেশি বহুত্ববাদীর সংখ্যা বেশি না একত্র বিশ্বাসীদের সংখ্যা বেশি মুশরিকদের সংখ্যা বেশি তাহলে সিরকের পিছনে দলিল হচ্ছে সংশয় তাদের সংশয় আল্লাহকে সরাসরি কি করে পেতে পারি সেখান পর্যন্ত পৌঁছার সিঁড়ি লাগবে আর সিঁড়ি হচ্ছে অসিলা মুসলিম মুশরেক তারা অসিলা বলে থাকে যারা অমুসলিম মুসরেক তারা বলে মাধ্যম লাগবে মাধ্যম লাগবে সে মাধ্যম হচ্ছে হয় দেবী দেবতা গঙ্গা যমুনা পুতুল প্রতিমা আর না হলে অলি মুর্শেদ পীর এই এইগুলি হচ্ছে সংশয় এই সংশয়ের কারণে মুশরেখরা সিরকে লিপ্ত আছে সংশয়ের কারণে নাস্তিক নাস্তিক মসজিদ আছে সংশয়ের কারণে কাফের কুফরিতে লিপ্ত আছে আর বিদ্যাতি যে কোনো বিদাতের পিছনে যে ধর্মীয় রং দেওয়া হয়েছে এবং ধর্ম মনে করে করা হচ্ছে নেকির আশায় করা হচ্ছে আমার অনেক নেকি হইল এর দ্বারা আমি মুক্তি পাবো এর দ্বারা রাজাত পাবো এর দ্বারা আল্লাহ সন্তুষ্টি হবে এর দ্বারা নবীর মহাব্বত প্রমাণিত হবে যে কোনো বিদাতে নেন সবাই বরাতের বিদাতে নেন আর ভেলা নবীর বিদ্যাতে নেন আর কবর গুলি পাকা করে তার নাম মাজার দেওয়ার বিদাত নেন আর সে কবরে চাদর চড়ানোর বিদাত নেন কবরে তফ করার বিদাত নেন কবরে গিয়ে তেনা বাঁধার বিদাত নেন কবরে গিয়ে ফরিয়াদ করা চাওয়ার বিধাতে নেন সবগুলির পিছনে কোন রোগ কাজ করছে মরজস্ব ভাত সংশয়ের রোগ সংশয় উলিয়া উলিয়ার তাজিম করতে হবে না সম্মান করতে হবে না রস কি করলাম সারা বছর কিছুই করতে পারলাম না একটা দিনও করবো না সংশয় দ্বন্দ্ব একটু চিন্তা করে দেখাল না যে এইভাবে তাজিম সত্যিকার অর্থে তাজিম করেছেন জান মাল সবকিছুর কুরবানি করে সমস্ত ধন সম্পদ অবকার সিদ্ধিকে নিয়ে এসে হাজির করে দিচ্ছেন জান প্রস্তুত নবীলামের হেফাজতের জন্য সমস্ত ছিদ্র কাপড় ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে ছিদ্র একটা থেকে গেল বন্ধ হলো তখন নিজের পা দিয়ে দিলেন কে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ না সুর পাহাড়ের গুহায় তিনি তো এই জনবার্ষিকী পালনের মাধ্যমে নবীর মহাব্বত পেশ করেননি নবীর তাজিম পেশ করেননি ওই সব বুঝার কথা কখনো তাদের ব্রেনে আসলো না সংশয়ের ব্যাধির কারণে এক কথায় শিরিক কুভুরি বিদাত হয়ে থাকে আর এদেরই সংখ্যা পৃথিবীতে বেশি আরেকটি রোগ হচ্ছে মারজুর শাহওয়াত কুপ্রবৃতি শাহওয়া মানে খাহিস প্রবৃত্তির অনুসরণ খেয়াল খুশি মনে যা লাগে তাই করা এই যে অন্তরের চাহিদা মনের কামনা বাসনা পূরণ করা মনে যা লাগে মনে লাগে ঘুমাইতে ঘুমাইলেন মনে লাগে জেনা ব্যবচার করতে করে মনে লাগে প্রেম আলাপ করতে প্রেম আলাপ করলেন মনে লাগে ধন সম্পদ জমা করতে তা তো হালাল পয়সা দিয়ে হচ্ছে না বেতন পাঁচশো সাতশো হাজার এই দিয়ে কি হবে সুতরাং হারাম খাওয়া এইভাবে যত রকমের ফাঁসে কি কাজ আছে ফরজ ছাড়া হ্যাঁ আর হারাম কাজ করা, হারাম ভক্ষণ করা জল অত্যাচার করা খুন করা জেনা ব্যাবিচার মদপান করা এগুলির পিছনে কারণ হচ্ছে কোন ব্যাধি মারজুস শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ আছে অন্তরে দুই রকমের রোগ আছে এই দুই রকমের রোগের কথা কোরআনকে আল্লাহ পাক উল্লেখ করে সুরা আহজাবে আল্লাহ পাক অন্তরের কুপ্রবৃত্তির অনুসরণের রোগের কথা আল্লাহ উল্লেখ করেছেন ফায়াত মাআল্লাযি ফি কালবিহি মারাদ হে মহিলাদের ফালা তাখজান বিল কওল তোমরা মিষ্টি সুরে কথা বলিও না অপর পুরুষের সাথে যদি মিষ্টি সুরে কথা বলো ভাই কেমন আছেন ভালো আছেন আজবেন আমাদের বাড়ি কেন আসেন না রাগ করেছেন না কি কি ব্যাপার অনেকদিন দেখি না এই যদি মিষ্টি সুরে কথা বলো তাহলে ফায়াত মায়েল্লা ফি কুলু কালবিহি মারাত যার অন্তরে ব্যাধি আছে শাহওয়াতের ব্যাধি সে লোভ লালসায় পড়ে যাবে একদিন তো আমি শুধু জিজ্ঞেস ভাই কোথায় তাতে অনেক কথা শুনেছি আর একদিন টেরিফ করলে আর পাঁচ মিনিট বাড়বে আর একদিন দশ মিনিট আর একদিন আধা ঘন্টা এই করে এখন মনের যা উদ্দেশ্য স্বার্থ কিছু পেশ করা যাবে শয়তান এইভাবে পাপ করাচ্ছে মানুষ মারুস মারুজ শাহওয়াত আর মারজু সুভাত মুনাফিকদের কথা আল্লাহ ফাকরুল্লাহ আলমিন বর্ণনা করতে গিয়ে কোরআনে কারি বলেছেন সুরেব আকার প্রথম দিকেই ফি কলু মারাদুন ফাজাদ আহমাহ মারাদা তাদের অন্তর ব্যাধি আছে সুতরাং আল্লাহ ফাক তাদের ব্যাধি কি আরো বৃদ্ধি করে দিয়েছেন তাদের অন্তরে মুনাফিকদের অন্তরে কি ব্যাধি আছে হ্যাঁ সংশয়ের ব্যাধি হ্যাঁ রে দেবী দেবতা বাপ দাদার পূর্বপুরুষের ধর্ম ছাড়ে দিয়ে মোহাম্মদের কথা শুনবো সাল্লাহ সাল্লাম এক আল্লাহ এই কোন কথা হইল তারপরে মনাফেক দেখছি যে এভাবে যদি থাকি যে মানবো না থাকে তা আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে যদি মোহাম্মদাল্লাম জিতে যান তাহলে তা আমাদের ক্ষয়ক্ষতি হবে আমাদের এখানে মদিনা থেকে উৎখাত হইতে হবে সুতরাং মুখে কলেম এটা পড়িনি এইভাবে মোনাফিক তৈরি হয়েছে তো মোনাফিক কাফের মুশরেক বেদাতি তৈরি হয়েছে মার্জুসু ভাতের কারণে সংশয়ের বেধির কারণে পক্ষান্তরে যত পাপিস্টরা আছে হারাম কাজ করার পাপ আর ফরজ অজ ত্যাগ করার পাপ এইসব পাপ যারা করে থাকে তাদের অন্তরে কি আছে মারুজুর শাহওয়াত আছে নামাজ পড়ে না কেন মারুজুর শাহওয়াত খুব প্রবৃত্তির ব্যাধি মন চায় না মসজিদে যেতে ঘুমাতে ইচ্ছা করে খেলা দেখতে ইচ্ছা করে ফিল্ম দেখতে ইচ্ছা করে পাপের কাজ ভালো লাগে নেকির কাজ ভালো লাগে না তো বলছিলাম যে আসল বিষয়টি ফিরে আসি মিলাদ এই মিলাদের বিদাতের পিছনে তাহলে কোন রোগ কাজ করছে সংশয়ের ব্যাধী যাদের অন্তরে সংশয় আছে তারাই এই জন্মবার্ষিকী পালন করতে পারে সে নবী করিম সাল্লামের হোক আর নিজের স্ত্রীর হোক নিজের হোক অথবা ছেলে মেয়েদের হোক বার্ত জন্মবার্ষিকী পালন করবে ওরা যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে আরে ছেলে মেয়েরা এদের লালন পালনে কত কষ্ট করি ওদের জন্মের দিনটাও স্মরণ করব না ওই দিন কেক কাটবো না একটু মুখ মিষ্টি করবো না কাউ কিছু খাওয়াবো না এই যে তা ভাবে ঘোরা করলাম বিবাহর দিন দিন একটা খুশির ম্যারেজ ডে আর সেই দিনটাও স্মরণ করবো না স্ত্রী কিছু উপহার দেবো না ওই সারা বছর দিতে পারলাম পারলাম না কমপক্ষে সেই দিন তো কিছু দিতে হবে হ্যাঁ দুইজনে না দিলেও রাগ করবে স্ত্রী কিছু দিতে হবে তবে সেই দিন একটু খুশি আমোদ ফুর্তি তো করতে হবে শয়তান কিভাবে গুমরা করছে লেগে আছে আমাদের পিছনে ইবলিশ শয়তান পথভ্রষ্ট করার জন্য তো এই বার্ষিকী পালন করা শুরু হয় প্রথম ফেরাউনরা শুরু করে ফেরাউন মানে কোন এক লোকের নাম না মেশরের সব প্রাচীন যুগের রাজা হয়তো শাসক হইতো সবগুলোকে ফেরাউন বলতো ওর বহু বছর হচ্ছে ফারায় না অনেক ফেরাউন এসেছে তার মধ্যে এক ফেরাউন মুসা জামানায় এসেছিল এবং মুসা সাথে তার দ্বন্দ্ব হয় তারপরে আল্লাপাক তাকে ডুবিয়ে ধ্বংস করেন তার আগে অনেক ফেরাউন এসেছে তো ফেরাওনরা এবং গ্রিকরা গ্রিক সভ্যতা খুব প্রাচীন সভ্যতা এই গ্রিকরা এরা তাদের দেবী দেবতার নামে অনেক অনুষ্ঠান করতো অনেক দিবস পালন করত এবং সেগুলিকে তারা তাদের উৎসব ঈদে পরিণত করেছে তাদের ঈদ ছিল এইভাবে বিভিন্ন দিনে আছে মুসলিম সমাজে আরো বেশ কিছু উৎসবের দিন আছে ওরুস বছর কত ওরুস আছে ভাবতে পারেন আপনি তরিকতের বইগুলি পড়ে দেখেন তাহলে বুঝবেন কিছুদিন আগে শাহজালাল জীবনের বই আমার কাছে আসলো তো একটু দেখলাম নজর ফিরিয়ে দেখলাম শাহজালালের জীবনীতে তার জীবনকে কেন্দ্র করে তিনটি অরস আছে তাদের কাছে অরস মানে বুঝেন অরস মানে কি বুঝেন জন্ম না মৃত্যু কোন বার্ষিকী কে বলে অরস না ওটা শাব্দিক অর্থ হচ্ছে অরস মানে বিবাহ কিন্তু শাহজালালকে কেন্দ্র করে অথবা খাজা মানে চিস্তিকে তার অরুস লাগবে অমুক পীরের ওরস লাগবে এর মানে কি মৃত্যু তারা মৃত্যু বার্ষিকী অমুল অফাত বলে না অফাতের দিন বলেন না হ্যাঁ মৃত্যু দিবস বলেন না বেয়াদুবি হয়ে যাবে যেমন পীরের কবরকে যদি কবর বলে বেয়াদুবি হয়ে যাবে মাজার বলতে হবে তাই না নবীর কবরকে কবর বললে বেয়াদুবি হয়ে যাবে অর্থ অথচ সাহাবে কেন কবর বলেছেন কবর নবী শাসন কি বলতে হবে রাউজা বলতে হবে নবীর কবর কি এই যে বিদাতি পরিভাষা বিদাতি ধারণা ঠিক তেমনই বিদাতি ধারণা হচ্ছে পীর ওলি আউলি আর মৃত্যু দিবসকে মৃত্যু দিবস বলা বেয়াদবি তারা তো মরেননি তারা তো জীবিত চেয়ে বেশি শক্তিশালী তারা তো সবকিছু দিতে পারেন তারা কি বলতে হবে নতুন নাম আবিষ্কার করতে হবে যা কোরআনে অনেক হাদিস নেই সেটা হচ্ছে মৃত্যু দিবসের নাম হচ্ছে পীর ওলি যদি হয় অরুষ অরুষ দিবস আর উর্স মানে হচ্ছে বিবাহ তো বিবাহর সাথে আবার এর কি সম্পর্কে এই নাম কেন হইলে এই নাম কেন আবিষ্কার করলো হাসার কথা আর বড় দুঃখজনক কথা বড় কথা লজ্জার লাগে এরকম কথা বলতে তারা বলে যে ওলি ছিলেন আশেক, আর আল্লাহ আশেখ মাসুক মাসুকে দেখা সাক্ষাৎ হয় না হয় না হয় না পেরেশান ফানা হ আল্লাপাকে ফানা বিলিন লয় হওয়ার জন্য এই করতে করতে শেষ মৃত্যুতে একবারে পুরোপুরি এখন এখন আশিক মাসুকের মিল মিলাপ হয়েছে যদি কোনো যুবক যুবতীর যদি প্রেম থাকে দেখা সাক্ষাতের কোনো সুযোগ হচ্ছে না কোনো সুযোগ হচ্ছে না কিন্তু প্রেম আছে দূর থেকে প্রেম আছে কোন দিনে বৈধ তরিকায় কোন দিনে গিয়ে মিলন হতে পারে সাক্ষাৎ হতে পারে বিবাহর দিনে তাই না আর বিবাহর দিনকে কি বলে আরবিরা অরুস বলে এখানে ওই লেভাসগুলো তৈরি করে যে প্রথম ওই ক কন্যাকে জন্য ওটার নাম কি আরুসা জানেন তো হ্যাঁ আরুস ওই মেয়েটিকে বলে আর উর্ষ বিবাহ আর আরিস বলে ওই ছেলে বরকে আরিস আর আরুস আর উর্স উর্স মানে বিবাহ ওর্স মানে ওর্স বিবাহর দিন আর আরিস বলে বরকে স্বামীকে নতুন স্বামী হতে যাচ্ছে আর আরুস বলে ওই মেয়ে কন্যা পাত্রীকে এরা কি বেয়াদি করলো যে এতদিন আয়েস হয়েছে প্রেম হয়েছে আল্লাহর সাথে কিন্তু ওইভাবে দেখা সাক্ষাৎ হয়নি যদিও তাদের কিচ্ছা কাহিনীতে আছে যে আরো সে পাগল চলে গেল আর নেই নাই যে হকানিপি যাকে মনে করে তার কিতাব তবে আছে পড়ে শুনিয়েছি তাহলে বাকিগুলো তো আছে তারপরে ও মৃত্যুর দিন বলা তো বেয়াদবী সেই দিন গিয়ে আল্লাহর সাথে মেল হচ্ছে অরুশের বিবাহর দিন যেমন আশেক মাসুক প্রেম প্রেমিকার প্রেমিকার যে সাক্ষাৎ হয় ওই রকম আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে কত বড় বেয়াদবির সাদৃশ্য এই সাদৃশ্যতা এই তুলনা করা কত বড় বিয়া দিবে পাকের সাথে তো কি বলছিলাম যে ওরস আমাদের দেশে যে পালন হয় পীর ওলি বুজুর্গদের নামে এগুলি হচ্ছে ঈদ এগুলি হচ্ছে উৎসব পাক নাজেল করেননি পাক নাজেল করেননি ভাববেন না যে এগুলির কোনো অস্তিত্ব ইসলামে আছে কোনো অরুস ইসলামে নেই আপনার বিবাহ ওরুস আছে আর সেটা আগামীতে পালন করা নেই দিন হয়েছে হয়ে গেছে বিবাহ মৃত্যু দিবস ওলি অরিয়া বুজুর্গ পাকা কবর ওলার যদি মৃত্যু দিবস হয় তো সেই ওরস পালন হবে শাহজ আলার আচ্ছা মরল তো একদিন সে বেচারা একদিন না তিন দিন ওরস লাগে শাহজালালে বছরে তিনবার ওরস লাগে আমি পড়েছি সেই কিতাবে শাহজাল জীবনীত তাহলে এগুলি যে ব্যবসা পেটের ব্যবসা একদিন করে তো যথেষ্ট আইন হচ্ছে না আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে যেগুলি বেসরকারি কমি মাদ্রাসা এগুলি তো আমাদের বাৎসরিক জালসা অনেক সময় বাৎসরিক জালসা করেও কালেকশন দিয়ে আমাদের মাদ্রাসা চালানো যাচ্ছে না তখন কি হয় জানেন বছরে দুটো জলসা হয় দুটো তিনটে জলসা করে কালেকশন হয় ঠিকই তেমন এই ওরসগুলো পেট ভরছে না পেট জাহান্নাম হয়ে গেছে হালমি মজিদ হালমি মজিদ এক ওরস দিয়ে কাজ হইল না এক ওরস দিয়ে কাজ হইল দুই ওরস তিন ওরস ফিরে আসি এই মিলাদের দিকে এই মিলাদ জন্মবার্ষিকী পালন করা শুরু হয় খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানরা ঈসা আলী ইসলামের জন্মদিন তারা কল্পিতভাবে ভাবে নিল পঁচিশে ডিসেম্বর তার কোনো ওই রকম বৈষ্ঠ দলিল প্রমাণ নেই যে এই দিনে পঁচিশে ডিসেম্বর ঈসা আলি ইসলামের জন্ম কোনো তারিখ কোনো ইতিহাস কোনো হিস্ট্রি লেখা নেই তারপরে এ পঁচিশে ডিসেম্বর ওরা পালন করা শুরু করলো ইসা আল জন্ম উপলক্ষে মিশরে এবং শিয়া রাফেজি কট্টরপন্থী অনেক ফিরকা আছে চরমপন্থী কট্টরপন্থী আছে আছে তো এদের রাজত্ব কায়েম হইল যাদেরকে ওবাইদি বলা হইত এরা ওবায়দুল্লাহ মানে মামুন আল কাদ্দার বংশে জন্য তাদেরকে ওবাইদি বলা হইত আহলে সন্নাতুল জামাতের উপরে চরম জুল তারা করেছিল মিশরে সেই জামানে অসংখ্য সন্নিদেরকে হত্যা করেছিল তারা তারা এই তাদের রাজত্বকে ধর্মীয় রং দেওয়ার জন্য নাম দিয়েছিল ফাতেমি হুকুমত আল ফাতেমিয়া ফাতেমি রাজত্ব ফাতেমা তালা তালহার নামে কারণ ফাতেমা রাজিয়াল্লাহ তালনার নাম যদি উচ্চারণ করে সবাই ভালোবাসে কে ভালোবাসে রসল সাল্লামের মেয়েকে সন্নিও ভালোবাসে কেও ভালোবাসে কেউ ভালোবাসে সুতরাং ওই হুকুমত ইতিহাসের পাতায় যে ফাতেমি হুকুমত লিখা হয়েছে ফাতেমি বলা যায় না কারণ ফাতেমা রাজি আল্লাহ তালহার সাথে তাদের কোনো সম্পর্ক নেই না আত্মীয়তা রক্তের সম্পর্ক আছে না আকিদার সম্পর্ক আছে এই হুকুমত ছিল ওবৈদি হুকুমত তারা দেখলো যে মিশরে যে খ্রিস্টানরা এখনো খ্রিস্টান বাস করে এবং বড় বড় পোস্টে এই খ্রিস্টানরা এখনো চাকরি করে থাকে মিশরে তখনকার যুগে খ্রিস্টানকে দেখলো যে এরা পঁচিশে ডিসেম্বরে জন্মবার্ষিক পালন করে ইসা আলি আমরা কেন দুর্বল থাকবো আমাদের কাছে রাজত্ব আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মবার্ষিকী মিলাদ পালন করব প্রথম শুরু হলো এটা কখন শুরু হয় কানা আওয়া খেরাল কার্নার রাবে আল হিজরি হিজরি ও চতুর্থ শতাব্দীর শেষ দিকে হিজরি ও চতুর্থ শতাব্দীর শেষ দিকে এই ফাতেমি রাজত্ব যে ফাতেমি তারা দাবি রাজত্ব শুরু হয় এবং তারা ইসলামের ইতিহাসে প্রথম মিলাদ শুরু করে চতুর্থ শতাব্দী মানে তো চতুর্থ তিনশো আশি থেকে চারশো পর্যন্ত এই দিকটাই তাহলে প্রায় কাছাকাছি পনে চারশো বছর পনে চারশো বছর ধরে নবী সাল্লা সাল্লামের হিজরতের পরে পনে চারশো বছর চলে গেছে বছর এ মিলাদ নামের নামে জন্মবার্ষিকী পালন করা মুসলিমের করা কথা তারা স্বপ্নেও দেখেনি যে এটা চালু হবে আর এটা ধর্মে পরিণত হবে এর নাম ঈদ হবে আর তা প্রথম কে শুরু করেছে শিয়ার আফেজিরা শুরু করেছে যাদের দিন হচ্ছে বাতিল দিন শুরু থেকে শেষ পর্যন্ত যাদের দিন সম্পর্কে বলেছেন যে ইয়াহুদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সালামের না তোমাদের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে তোমাদের মধ্যে সবচাইতে ভালো কারা মুসা আলি সালামের পরে মান খাই বাদা মুসা আলি সালাম মুসা আলি সালামের পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা তখন ইয়াহুদিরা বলেছিল যাদেরকে আল্লাহ অভিশপ্ত মকজুব আলী বলেছে তারপরও তাদের জবাব সুন্দর ছিল তাদের জবাব ছিল আসহাব মুসা মুসা আলি সাথী সঙ্গী গণ মুসা আলি সহচর যারা সঙ্গী তারা সবচেয়ে শ্রেষ্ঠ আমাদের মধ্যে মুসা আলি ইসালামের পরে নাসারা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করা হলো মান খাই রকম বাদা ইসা আলি পরে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা তখন তারা বলেছিল হাওয়ারি ইসা ঈসা ইসাল্লাম ঈসা আলি সালামের সহচর গণ হাওয়ারি তাদেরকে বলা আছে না হাওয়ারিদের নাম মানে সঙ্গী তাদেরকে শ্রেষ্ঠ তারা বলেছিল আর শিয়াদেরকে জিজ্ঞাসা করা হইল যে মানসার তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করা তখন তারা জবাব দিয়েছিল আসাবু মুহাম্মদ সাল্লাউল্লাহ মাহম্মদ সাসাল্লামের সাথী আবু বকার ওমার ওসমান পাঁচজন ছাড়া এক লাখ চব্বিশ হাজার সাহাবী সাহাবিয়ার নারী পুরুষ নবী শ্বাসরের সাথে বিদায় হজ হজ করেছেন তার মধ্যে মাত্র পাঁচজন ছাড়া বাকিগুলি সবচেয়েতে নিকৃষ্ট কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে নিকৃষ্ট এরা পরে খোমেনি তার ইসলামী গভর্নমেন্ট একটি কিতাব আছে আল হুকুমতের ইসলামিয়া তাতে লিখেছে যে এই মুসলিম জাতির ফিতনার মূল উৎস হচ্ছে তাদের জন্য যথেষ্ট তো এই শিয়াদের মাধ্যমে প্রথম মিলাদ চালু হয় মিশরে তারপরে তারা শুধু নবী সাল্লামের জনবার্ষিকী চালন করেনি চালু করেনি ইতিহাসে লেখা হয়েছে তাদের সম্পর্কে যে তারা বিশটি উৎসব চালু করেছিল আর সেগুলিকে ঈদ বলে আখ্যায়িত করেছিল তার মধ্যে ছয়টি ছিল মিলাদ মানে জন্মবার্ষিকী যেগুলি তারা আবিষ্কার করেছিল প্রথম হচ্ছে মৌলবী সাল্লা সাল্লাম নবী সামের জন্মবার্ষিকী দ্বিতীয় ছিল আলী আলীবন আবি তালিব আলী রাজিয়াল্লাহ তালা জন্মবার্ষিকী আহ বাকে চালু করেনি অনেকে ধোকা খায় আজকাল ইরানের ওই রেডিও শুনে অনেকে ধোকা খায় বাংলা ইরান শুনে বাঙালিরা আর ইসলামের কথা যখন শুনে দেখেন কত সুন্দর কথা বলে আপনাদেরকে একটা কথা ভালো করে লক্ষ্য করতে বলছি কোনো দিন লক্ষ্য করে যারা নিয়মিত শোনেন তাদেরকে বলছি যে মনে করেন যে কোন দিন আপনি কি শুনেছেন আউ বকার নাম ইরানের প্রচার মাধ্যমে কোনো দিন ওমারের নাম শুনেছেন কোনোদিন ওসমানের নাম শুনেছেন রাজনৈতিক তাদের নাম শুনেছেন হ্যাঁ নবীস হাসাল্লামের বিভিন্ন মেয়েদের মধ্যে জাইনা অম্মে কুলুসুম রোখাইয়া রাজিয়া আল্লাহ তা আলা আহ তাদের নাম কখনো শুনেছেন কখনো শুনবেন না তাদের বেশ কিছু পত্র পত্রিকা আমার কাছে এসেছে আমি পড়ে চেক করে দেখেছি পুরো পত্রিকা পড়ে দেখলাম একবার নাম নেই আর যদি কোথাও থাকে তাহলে তার গজবের সাথে বদ্য অভিশাপের জন্য দিয়ে নাম উল্লেখ করা হয়েছে আলী ফাতেমা হাসান হোসেন সালমান ফারসি মেলাদ চালু করলো আলীফিন আবী তালিব রজিয়াল্লা তাল আনহার মিলাদ চালু করলো মৌলীদুল হাসান হাসানের হুসাইন হুসাইনের ফাতেমার আর রজিয়াল্লাহ আনহার এই মেলাদগুলি চালু করেছিল মিশরের এই রাফেজি সরকার ওবাইদি সরকার এটা হলো মিশরের ইতিহাস তারপরে সপ্তম শতাব্দীর শুরুতে অথবা ষষ্ঠ শতাব্দীর শেষ দিকে তার মানে ষষ্ঠ শতাব্দীর শেষে অথবা সপ্তম শতাব্দীর শুরুতে তাহলে ছয়শ বছর পর্যন্ত সন্নিদের মধ্যে সন্নি মানে হানাফি সাহে মালিকি আম্বালি আহলেদি কারো মধ্যেই ছিল না আজকে ভারতে বাংলাদেশে যারা মিলাদ পালন করে তারা কারা মজাহের দিক দিয়ে হানাফি হানাফিদের মধ্যে ছয় বছর পর্যন্ত মিলাদ ছিল না সাফেইদের মধ্যে ইন্ডোনেশিয়ায় মিলাদ পালন করে কেরালাতে বিদাতিরা মিলাদ পালন করে সাফেই সাফেইদের মধ্যে ছশো বছর পর্যন্ত কোনো মিলাদের হদিস ছিল না হাম্বেলি আলহামদুলিল্লাহ এই থেকে পাক আছে যদিও হতে পারে অন্য কোথাও কিন্তু সৌদি আরবে আছে তাদের মিলাদ থেকে পাক আছে মেলা এখানে তারা করে না আর এখানে যারা সালাফি লোক কোরআন হাদিসের অনুসারী তারা আলহামদুলিল্লাহ পাক আছে আর কোরআন হাদিসের অনুসারী সালাফি তারাই যারা কোরআন হাদিসের অনুসরণ করে মালিকিদের মধ্যে মালিকির আফ্রিকা রয়েছে মালিকীদের মধ্যে যদি এই মিলাদ কোথাও দেখতে পান মালিকিদের মধ্যে বছর পর্যন্ত নবী পরে মিলাদের কোন হদিস ছিল না সন্ন্যদের মধ্যে মিলাদ ছিল না সৈন্যদের মধ্যে প্রথম মিলাদ চালু করে বাদশাহ মুজফার আবু সাইদ কুকুবুরি শুরু করে এরবেল শহরে এরাকের মধ্যে একটি এরবেল শহর সেই শহরে শুরু করে এ ছিল শাসক হিসাবে শুরু করেনওয়ালা সুন্নিদের মধ্যে মিলাদ আর এক মোল্লা ছিল মোল্লাদের দিয়ে অনেক বিদাত হয়েছে হ্যাঁ মোল্লা মুন্সি দিয়ে বহু বিদাত চালু হয়েছে যেমন বাংলাদেশে আর পশ্চিম বাংলায় যে দুরুদ পড়া হয় জলসার দুরুদ ওয়াজ মহফিলের দুরুদ আল্লাহ আল্লাহ সৈয়দেনা মাউলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দেনা মাউলানা মোহাম্মদ এই সুর করে যে পড়া হয় আল্লাহ হুম্মা শুরু করে দিল আরাম করছে আমি বক্তব্য করছি আরাম পাই না কিন্তু এই ওসিলা এটা একটা আরামের ওসিলা বক্তা আল্লাহ শুরু করিয়ে দিলাম আপনারা থাকেন বলেন আর আমি একটু আরাম করি চা পানি খাই তো এই যে দুরুদ

শিরিক বিদ্যা নিয়ে ব্যস্ত থাকো আর আমরা ডিভাইড অ্যান্ড রোল তোমরা বিভক্ত থাকো তরিকো তরিকোতা আবিষ্কার করতে থাকো সেই নিয়ে পীর এসব নিয়ে ব্যস্ত থাকো আর আমরা আমাদের রাজত্ব করতে থাকি এই ছিল পলিসি ইংরেজদের এই উমার মোল্লা শুরু করে মুসেল নামক শহরে এখনো মুসেল শহর খুব প্রসিদ্ধ ইরাকের মধ্যে শুরু করে সপ্তম শতাব্দীর শুরুতে তো এই দিকে একদিকে যে কোনো বেদাত চালু করতে হইলে দুটো শক্তি যদি একত্রিত হয় তাহলে তাতে রং লেগে যায় তাই না সুন্দর হয়ে উঠে তখন এক শক্তি হচ্ছে প্রশাসনের শক্তি কারণ প্রশাসন সামনে দাঁড়াবে কে যা করতে চায় তাই করবে আরেক শক্তি হচ্ছে ধর্মীয় শক্তি বিদাতি ধর্মীয় শক্তি দিল অমর মোল্লা ধর্মীয় রং দিল যে মিলাদ করা ভালো শুভ কাজ নেকির কাজ নবীর মহাব্বতের কাজ এদিকে ধর্মীয় রং পেয়ে গেলো ওমর মোল্লা বলছে তখনকার যুগ মোল্লাদের খুব মূল্য ছিল মোল্লা মানে তারা সেই যুগের বড় বড় পদে ছিল আর এদিকে সরকারের সমর্থন পেল যে কোনো বিদ্যা সরকারের সমর্থন পেলে সেটা শক্তিশালী হবে আরাফাতেও নেতারা ওইভাবে হাজির হয় না যেভাবে বিশেষ মতে মনাজ আখেরই মোনাজাতে হাজির হয় সরকারি সমর্থন বুঝতে পারছেন না বিধাতের জন্য এই একদিকে আলেম ওয়ালামা এক শ্রেণীর লেগে আছে বিদাতী আলেম ওলামা এইদিকে এক শক্তি বাজাচ্ছে এতগুলি আলেম ওলমা আসছে আর এক এদিকে সরকার সরকার উঠে যাচ্ছে যেমন তেমন কথা নাকি ইউতু বিশ্বইস তোমা আমাদের আরাফা আমাদের আরফা গরিবদের আরফা এটা গরিবদের হজ দ্বিতীয় আরফা বলে দ্বিতীয় আরফা তারপরে হজের কথাও বলে এই গত কয়েক বছর বিবৃতি নেওয়া হয়েছে সে বিবৃতি গুলো আমাদের কাছে যে সাধারণ লোকেরা খেদমত করছে এই অনুপ্রেরণার এই জজ্বা নিয়ে যে আমরা এই তো এই ছিল শুরু তাহলে চিন্তা করেন যেই কাজ নবীশ আসলামের জামানাই ছিল না সাহবা কালেমে জামানাই ছিল না ইন্দের জামানাই ছিল না তাবা তাবাইন্দের জামানায় ছিল স্বর্ণযুগে ছিল না তারপরেও ছিল না তারপরেও ছিল না সন্নিদের মধ্যে শুরু হইল ছশো বছর পরে সেটা সন্ন্যত না বিদাত তারপরেও বিদাতীদের যে সংশয় আছে সেই সংশয়গুলি সম্পর্কে আলোচনা করি সংক্ষেপে সংশয় তাদের বেশ কিছু আছে যতটা আল্লাহ তৌফিক দেবে ইশা আল্লাহ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব প্রথম সংশয় তাদের প্রথম সংশয় হচ্ছে এমাম সৈতী উল্লেখ করেছেন সেটা হচ্ছে খুব সংক্ষেপে বলতে হলে আশুরা রোজার উপরে কেয়াস করা আশুরা রোজা মানে মহরমের দশ তারিখে দশই মোহরমের রোজা দশই মোহরমের রোজা নবী সালাম রেখেছেন তার আগে রেখেছেন মৌসা আলি সাল্লাম এবং তার সাথীরা মানে ইসরায়েলরা কি যেন রোজা রেখেছিলেন্লাহা আল্লাহের সুক্রিয়ায় রোজা রেখেছেন নবী সান বলেন না নানু আহাক কবে তাহলে হেই আহুদিরা তোমাদের চাইতে আমরা বেশি অধিকার রাখি যে এই রোজা আমরা রাখবো এই শ্যাম পালন করব মুসা আলিসলাম অনুশারণের বেশি অধিকার রাখি কারণ মুসা আলিসাল্লাম আল্লাহর তহিদিন এসেছিলেন আল্লাহ প্রদত্ত দিন নিয়ে এসেছিলেন আর আমিও আল্লাহ প্রদত্ত দিনকে কমপ্লিট করার জন্য এসেছি তাহলে এই রোজা ছিল শুক্রানা রোজা তাহলে বিজয়ের দিনে যেদিন আল্লাহর শত্রু ফেরাউন এবং ফেরাওনের দল ধ্বংস হয়েছে এবং আল্লাহ পাক মুসা সম্মানিত করেছেন তার অনুসারীদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন জালেমদের কবল থেকে রক্ষা করে সেই দিনে যদি শুকরানা রোজা রাখা হয় তা নবী করিম সাল্লা সাল্লামের জন্মদিবসে যার মাধ্যমে আমরা হেদায়ত পেয়েছি সেই দিনে কেন আমরা শুক্রিয়া আদায় করব না আর সেই শুক্রিয়া হচ্ছে ঈদে মিলাদন নবী করা জন্মবার্ষিকী পালন করা যুক্তি দেখলেন যুক্তি আস যুক্তি এর উত্তর প্রথম উত্তর হচ্ছে যে এমাম সৈয়ী হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলহ থেকে উল্লেখ করেছেন যেই বিষয়টি উল্লেখ করেছেন আর সেটা পড়ে শোনায় হাফিজ হাজার রহমতুল্লা লালে বলছেন আসলো আমল মৌলে দেবীত হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই মেশরের বড় মহাদ্দেশ ছিলেন বরং মতাহরেন পরবর্তীকালের আলেমদের মধ্যে তার মতো বড় মহাদেশ পাওয়া যায়নি না বোখারিশ্বরের ভাষ্য বারো খণ্ডে লিখেছেন ফথুল বাড়ি তার বহু কিতাবরে যে হাদিসের একটি সংকলন আছে বলোগল মারআন তার ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাই বলছেন এই জানোয়ার্ষিকী পালন করা সম্পর্কে নবীর মিলাদ সম্পর্কে যে আসলো আমালিল মাউলিদে বিদাতুন বিদাত হচ্ছে এ মিলাদ করা মিলাদ করার আমল হচ্ছে বিদাত লাম ইউনকাল আন আহাদি মিনাস সালাফিস সালে সালাফে সালেহিন মানে সাহাবায়ে کرام তাবেইন তাবা তাবেইন এরা সালাফিস সালেহিন মধ্যে থেকে কারো থেকে প্রমাণিত নয় মিনাল করুনি সালাসা তিনটি যুগের তিনটি যুগ মানে সাহাবাই যুগ তাবাহিনের যুগ আর তাবা তাবেন্দুর যুগ রহমতুল্লাহ হরিমাজমাইন তাদের কোন যুগে পাওয়া যায় না এ কথা তিনি প্রথম উল্লেখ করেছেন তারপরে তিনি উল্লেখ করেছেন যে এই মিলাদকে এর উপরে কিয়াস করা হয়েছে তাহলে আসলে তো তিনি বলে দিলেন যে এটা বিদাত তারপরে তিনি উল্লেখ করেছেন ওদের কথা যারা এ আস করেছে এর উপরে দ্বিতীয় উত্তর হচ্ছে যে যে কোনো এবাদত বন্দিগী আচ্ছা মিলাদ করা নেকির আশায় করেন না নেকির আশায় করেন না নেকির আশায় তো যেই কাজটা নেকির আশায় করা হয় সেটা কি এবাদত নয় এবাদত তাহলে মিলাদ করা হচ্ছে তাদের নজরে যারা করছে এবাদত এবাদতের বুনিয়াদ হইতে হবে এবাদতের ভিত্তি স্থাপিত হইতে হবে অনুসরণের উপর ইতিবার উপর কার রাসুল্লাহামের অনুসরণের উপর প্রবৃত্তির অনুসরণের উপর নয় আর নতুন আবিষ্কারের উপর নয় নতুন নতুন কাজ করব আর এবাদত মনে করব আর করব না মৌলিক নীতি হচ্ছে যে এবাদত হবে একমাত্র আল্লাহ পাকের জন্য যার নাম হচ্ছে এখলাস এবাদতকে কবল হওয়ার কয়েকটি শর্ত দুইটি শর্ত প্রথম হচ্ছে এখলাস মানে এবাদত হইতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র নবিসের অনুসরণ করে এবাদ বন্দি করতে হবে যেইভাবে নবিসাম এবাদ করেছে সেভাবে করতে হবে তার নামাজ কিভাবে পড়তে হবে যেইভাবে রসুল্লাহ নামাজ পড়েছেন দোয়া করতে হবে কিভাবে যেইভাবে রসুল্লাহ দোয়া করেছেন জিকির করতে হবে কিভাবে যেইভাবে রসুল্লাহ জিকির করেছেন এই জন্য জিকিরের ক্ষেত্রে আমাদের সেই অধিকাংশ বিধা যারা জিকিরকারী তারা অধিকাংশ বিধাতের মধ্যে রয়েছে এই বিষয়টিকে ছেড়ে দিয়েছে আল্লাহ পাক কোরআন কারীম ارشاد করেছেন সূরায়ে মুলকে লিয়া বুলওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক hayat সৃষ্টি করেছেন এই কথা বলার পর বলেন তোমাদের পরীক্ষা করার জন্য জাতি করে জানেন আল্লাহ লিয়া বুলকু পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমলকারী আহসান আমালা বেশি আল্লাহ বলেন aksarও বলেননি এই আহসান আমালা কি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে বলছেন যে তার তফসির হচ্ছে আখলা সহু ও আশু আমল যাতে করে ভালো কখন হবে যাতে করে হয় অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য হয় আর আবহ মানে সঠিক যাতে হয় সঠিক পদ্ধতিতে হয় সব মানে দুরু সঠিক হওয়া সঠিক পদ্ধতিতে হয় তাহলে সঠিক পদ্ধতিতে কখন হবে যখন রসুল্লাহ তালিকায় এবাদত করবেন তাহলে এই দুইটি শর্ত যদি থাকে তাহলে আহসান আমালা আমালা তাহলে ভালো আমল হবে তো মিলাদে যখন নেকির আশা রাখছেন তাহলে এতে অনুসরণ হইতে হবে নবী নবীসাল্লামের হোলাইফের আসীনের সাহাবাই কেরামের তারা করেছেন বরং তারপরেও কয়েকশো বছর হয়নি এ কথা এর আগে বললাম আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন সুরে জাসিয়ার আয়াত নম্বর আঠারো উনিশে সুম্মা জা আল্লাহ কালা শরী এত মিনাল আমর আল্লাহ বলছেন সুম্মা জা আল্লাহ কালা শরী এতিম মিনাল আমর হে নবী তোমাকে আমার এক শরীয়তের উপর রেখেছি আল্লাহ পাক যে দিন দিয়েছেন নবী সালামকে এক শরীয়ত দান করেছেন সেই শরীয়ত তিনি পৌঁছে গেছেন এমন না যে নিজে নিজে তিনি খেয়াল খুশি এবাদবন্দি করেছেন নিজে খেয়াল খুশি আমল করেছেন না সুম্মা জা আল্লাহ কালা শরী আতিম মিনাল আমরি আমি তোমাকে আমার আদেশের ভিত্তিতে শরীয়তের উপর রেখেছি ফাত্তা বেআা সুতরাং সেই শরীয়তের তুমি অনুসরণ করবে এতে বা করবে শরীয়তের কি করতে বলা হয়েছে এতে বা যারা তরিকতপন্থী পন্থী তাদেরকে বলি বল দেখান তো করানে কারি আমি কোন আয়াত আছে আল্লাহ যেমন বলছেন যে তোমাকে শরীয়তের উপর রেখেছি কোথায় তারিকাতের উপর রেখেছি মারেফত দিয়েছি আর হাকিকাত দিয়েছি কোথায় আছে বলুন এগুলো আবিষ্কার মানুষের বিধাতী আখিদা বিদ্যাতি আমল বিদ্যাতি কোর্স বিদ্যাতি কোর্সগুলি সত্তাবে ওয়ালা তত্ত্বাবে আহ আল্লাজিন আলা আয়া আলামুন আর লোকেরা জানে না তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না তারা যা বলবে তাই শুনবে যারা জানে না তাদের অনুসরণ করিও না মিলাদ করা অনুসরণ হয় ওই মেশরের ওই বিদার্থী শাসকদের আর হইলে হলে এরাকের বিধাতী সন্নী শাসকদের তারপরে আশুরা রূপে কে আস করবেন আশুরা এবাদ হিসাবে নবী কাইমি শাসন নিজে আশুরা রোজা রেখেছেন মহরমে রোজা রেখেছেন এবং শুধু রাখেন এবং সাহাব একরামদের তার জন্য উৎসাহিত করেছেন তোমরা রোজা রাখো ফাঁসা আমাহু আমার বেশিয়া মেহি নবী শাসন নিজে রোজা রেখেছেন এবং এই সে রোজা রাখার আদেশ করেছেন রোজা রাখো তোমরা তক্ষান্তরে নবী সাল্লাল্লাহ আলি সাল্লামের জনবার্ষিকী সম্পর্কে কোন দিক নির্দেশনা আছে বলেছেন যে আমার জন্মবার্ষিকী তোমরা পালন করিও সেই দিনে রোজা রাখিও হ্যাঁ বরং বিদ্যাতিরা সেদিন রোজাও রাখে না মনে রাখবেন বিদ্যাতিদের মতে তারা লিখেছে যে এই বারো রবিউল আউয়াল যেহেতু আমাদের খুশির দিন উৎসবের দিন সুতরাং এই দিনে রোজা রাখা মক্র জাহেজ নাই যেমন ঈদ ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখা জাহেজ নাই তার সাথে তুলনা করেছে তারা ঈদুল ফিতর ঈদুল আজহার সাথে তুলনা করেছে নবী এ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানুয়ারি দিনে যে দিনে নবীর জন্ম যদি ধরে নেন 12 রবিউল প্রথম কথা এটা জানেন কি যে বারো রবিউল আউয়াল নবী হোসেনের জন্ম কিনা এই নিয়ে বড় ইখতিলাফ রয়েছে রাহিকুল মখতুম নবী হোসেনের জীবনের উপর সবচেয়ে ভালো কিতাব বর্তমান যুগে আরবি ভাষায় উর্দু ভাষায় ইংরেজি ভাষায় বাংলা ভাষায় এছাড়া বহু ভাষায় অনুবাদ করা হয়েছে এবং রাবেতা আলম ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লিগ যে আন্তর্জাতিক সংস্থা মক্কায় আছে তার হেড অফিস আর এর ব্রাঞ্চ ঢাকাতে আছে রাবেতার মুসলিম ওয়ার্ল্ড লিগ সেখানে সিরাতুল নবীর ওপর নবীর জীবনের ওপর আজকে থেকে প্রায় পঁচিশ বছর আগে কি ত্রিশ বছর আগে ত্রিশ বছরের কাছাকাছি আমরা তখন ছাত্র ছিলাম তো সেই যুগে একটি প্রতিযোগিতার ঘোষণা করা হয় তাতে সারা পৃথিবী থেকে বিভিন্ন ভাষায় লিখা হয় ইংরেজি ভাষায় আরবি ভাষায় লিখা হয় উর্দু ভাষায় লিখা হয় তার মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন এই কিতাবের লেখক আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরী আমার ওস্তাদ তার কাছে আমি হানাফি মজাহাবের সবচেয়ে বড় ফেকার কিতাব হে পড়েছি হে দেয় ওনার কাছে পড়েছি তো সেই কিতাবে আছে নবিসের জন্মদিন কোন দিন কে পড়েছেন নয় রবি কারণ তিনি গবেষণা করে এবং তার আগে যারা গবেষণা করেছেন তার আগের আরেকটি কিতাবের তিনি উদ্ধৃতি দিয়েছেন সেই কিতাবটি উর্দু ভাষায় লিখিত সোলেমান মনসুর পুরীর কিতাবের নাম হচ্ছে রহমতুল্লাহ আলমিন সিরাত নবীর কিতাবটির নাম হচ্ছে রহমতুল্লাহ আলমিন এই কিতাবটি উর্দু আমি পড়েছি ওই কিতাবে উনি গবেষণামূলক তথ্য পেশ করেছেন যে নবী সাল্লামের জন্ম কিবারে বারে হয়েছিল প্রথম কথা বলতে পারেন সোমবারে সোমবার ওই বছরে যেই বছরে নবিশ ইসলামের জন্ম সেই বছরে রবিউল আউয়াল মাসের সোমবার বারো তারিখ মোটে আসছে না হয় নয় আর না হইলে আর এক সপ্তাহ চলে যাবে তারপর নয় সাথে হয়ে যাবে বারোতে আসছে না আর সহি মুসলিমের রেওয়ায়ত হাদিস আর এই হাদিস নিঃসন্দেহে সহি কারণ সহি মুসলিমে রয়েছে বোখারি তারপরে সহি মুসলিম তাতে আছে যে নবিশাহের জন্ম কি পারে ব্যাপ হলোスナーিন সোমবারে তাহলে যদি 12 রবিউল আউয়াল ধরি তাহলে সোমবার ছুটি যাচ্ছে স্পষ্ট বুঝতে পারছেন তো তাহলে এই বিষয়টি নিশ্চিত নয় তারপরে আরো বেশ কিছু মত আছে পাঁচ থেকে ছয়টি মত আছে কে বলছে না রবিউল আউয়াল মাসেই জন্ম নন্নবি সাল্লাল্লাহু আপনাদের প্রশ্ন করি তাহলে নবি সাল্লাল্লাহু জন্ম তারিখ নিয়ে এত মতানৈক্য হলো কেন اختلاف হলো কেন এই জন্য যখন নবিসামের জন্ম হয় তখন প্রথম কথা শিক্ষিত সমাজ ছিল না আজকালকার মতো ছেলেদের আজকাল অনেকে লিখে রাখে না বার সার্টিফিকেট হয়ে আজকাল খানিকটা ডকুমেন্ট থাকছে তারপর অনেকে বলতে পারবেন না যাদের পাঁচ সাতটা দশটা ছেলে আছে বলতে পারবেন না সবগুলির হয়তো তারপরে সাহাবাইকেরা আমরা যদি এখানে ধর্মীয় কোনো কাজ থাকতো তাহলে সাহাবাইকেরা পরে নবী হওয়ার পরে সাহাবাই আমরা তো মুখস্থ রাখতেন যে আর রাসুল্লাহ আমাদের তো কিছু করতে হবে আপনার জন্মদিবসে সুতরাং ওই দিন তারিখটা তো আমাদের মনে রাখতে হবে কিবারে হইলো কোন তারিখে হইল কোন মাসে করব স্মরণ করে নেবেন না নবী সাসমের কাছ থেকে জেনে নেবেন না তার আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে নেবেন না উচিত ছিল না যদি কিছু ধর্মীয় কাজ থাকতো নবী সাসমের জন্মবার্ষিকী কেন্দ্র করে তাহলে সাহাবার অবশ্যই জেনে নিতেন সাহাবে কেন জানেননি তার মানে এই দিনকে জড়িয়ে কোনো কাজ কোন আমল ছিল না যদি থাকতো তো কেন অবশ্যই সেই দিনকে মুখস্থ রাখতেন আর পরে না না ঐতিহাসিকদের কোন এটাও স্পষ্ট প্রমাণ করে যে নবিসাল্লামের জন্মবার্ষিকী বলে কিছু সাহাবাই আমাদের কাছে ছিল না থাকলে অবশ্য তারা মনে রাখতেন সেই দিন দ্বিতীয় সংশয় তাদের যেটা দলিল হিসাবে তারা পেশ করে সেটা হচ্ছে বাইহাকির একটি হাদিস আছে আনাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত আন্নানবী সাল আক্কা আন্না সেহি বাদার নবুয়া নবী সাল নবী হওয়ার পরে তার নিজের আকিকা নিজেই করেছেন এটা দলিল কেমন দলিল কেয়াস কেয়াস দলিল হাদিস তো আকিকার কথা আছে তো মিলাদ কি করে আসলে বলছে কেয়াস কেয়াস যুক্তি কি যুক্তি বলছে যুক্তি হচ্ছে যে ইতিহাসে আছে যে নবী সাল্লামের আকিকা তার দাদা আব্দুল মুতালেব করে দিয়েছিলেন তার দাদা আব্দুল মুতালেব করে দিয়েছিলেন তো আকিকা তুই একবার হয় তো একবার আব্দুল মুতালেব আকিকা করে দেওয়ার পরে আবার নবী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী যখন হলেন আবার আকিকা করলেন এর মানে কি বিদাতি মিলাদিরা বলছে এর মানে হচ্ছে নবী সাল্লামের শুকরানা পেশ করা ওই দিনে উৎসব করা খুশি করা যখন খুশি করার উদ্দেশ্যে আকিকা নিজের আকিকা নিজে করেছেন তাহলে আমরা জন্মবার্ষিকী পালন করলাম তাতে কি হলো এটা ভালো কাজ বুঝলেন যুক্তিবিদাতিদের কোথায় আকিকার কথা ছিল আকিকা থেকে নিয়ে আসলো মিলাদে যেটা শুকরানা খুশি আর নবিসাম খুশি পেশ করেছেন আর সুতরাং আমরাও খুশি করছি বারো রবি বলে নবিসাম দুনিয়াতে এসেছেন এতে খুশি করব না এটা কেমন কথা হইলো খুশি করছি আমরা শুকরানা আদি করছি তাতে কিছু গরিব গর্বাকে খাওয়াচ্ছি তাতে কিছু দূরত পড়ছি হ্যাঁ আল্লাহবাক জাজাইরি রহমতুল্লাহ আলী হাফেজ এখনও রহমতুল্লাহ আলাই বলতে হবে ইন্তকাল করে গেলে আর যদি বেঁচে থাকেন তাহলে হাফেজা উল্লাহ তালা ও বাড়ির জাজা আলজিরিয়ার লোক বড় আলিমদা ইউনিভার্সিটি প্রোফেস ছিলেন প্রফেসর ছিলেন আর রিটায়ার হওয়ার পরে তিনি মদিনাতে থাকেন মদিনাতে বাড়ি এখানকার নাগরিকত্ব আছে তার আর মসজিদে নবীতে তার তফসির একটা দর্শার খুব বড় দর্শায় মসজিদ নবীতে বাবুর রহমান দিকে বেরোলে বড় দর্শায় ওনার আর খুব বৃদ্ধ হয়ে গেছেন তো উনি লিখেছেন যে বিদাতিরা যারা মিলাদ করে আশ্চর্য লাগে তাদের উপর এ মিলাদ করে বছরে একবার স্মরণ করবে নবীশ্লামকে আমরা তো নবিশাল সাল্লামকে প্রত্যেক দিন পাঁচ নমাজে স্মরণ করি পাঁচ নমাজে একবার করে না আজানে স্মরণ করি একামতে স্মরণ করি তারপরে আত্তাহেতে স্মরণ করি দরুদ এসে দরুদ এবারে স্মরণ করি ফরজ নামাজে হয়ে গেল সন্নতে নামাজে হ্যাঁ বেতন নামাজে আগের সৈন্যতে পরের সৈন্যতে সবগুলিতে আত্তাহ তাছাড়া দরুদ শরীফ ভাই সব গুলিতে আল্লাহ মাল সাল্লাহ আলা মাম্মাদ ওয়ালাহ আল্লাহ করি মন্ত্র পড়ি স্মরণ করি আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মাহম্মদ সালসলাম রফুল আসসালাম আলাইকায় হান্নবী ও র আহমদউল্লাহবার আকাত আসসালামু আলাইনা ওয়া আলাইহিবাদুর রাসূলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কতবার স্মরণ করি একজন বসে গিয়ে দেখেন যে কত রাকাত নামাজ পড়ছি আর কতবার আত্তাহিয়াত পড়ছি দিনে আর কতবার দরুদ পড়ছি কতবার আজান হচ্ছে ইকামত হচ্ছে কতবার স্মরণ করা হচ্ছে তো যেই রাসূল সাল্লাল্লাহু আচ্ছা এছাড়া একজন মুসলিম দিনে কতবার দিনের কথা আলোচনা করছে আল্লাহ এবং তার রসের কথা আলোচনা করছে বা তার সামনে আলোচনা হচ্ছে আর কতবার নবী মহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম আসছে আর যখনই নাম আসছে তখনই কি বলছে সাল্লাহ আলী সাল্লাম এটা তো গনে রাখা যাবে না যে কতবার আসছে নবী সাল্লামের নাম আর কতবার আমার সাল্লাহ সাল্লাম বলছি আর যারা বলে না তাদের সম্পর্কে বকিল বলেছেন আল বাকিল আল্লেদি জোকের তো ইন্দু ফালাম ইসাল্লাহ আলহিয়া বকিল তো ওই ব্যক্তি যে ব্যক্তির সামনে আমার কথা উল্লেখ করা হইলে আমার উপরে দুরুদ পেশ করে না আর সংক্ষিপ্ত দুরুদ আল্লাহ ইব্রাহিম সবসময় পড়া যাবে না যখন নাম শুনবেন তখন সুতরাং সালাফে আই মাইকে রাম তারা আ শুরু যুগ থেকে দেখেন হাদিসের কেতায় প্রত্যেকটি হাদিসে আল্লাহ সাল্লাহ সাল্লাহিস্লাম লিখেছেন পর্যন্ত বলেছেন লিখেছেন আলী হিসাল্লাম কতবার স্মরণ করেছি শেখ জাজাইরি হাফেজ বলছেন যে যাকে দিনে এতবার স্মরণ করেছি তাকে আবার বছরে একবার স্মরণ করতে হবে বলেন ভাইকে নিয়ে একসাথে এক অন্য খাওয়া দাওয়া করছে তারপর ভাইকে আবার দাওয়াত দিতে হবে বছরে একবার নাকি করেন এরকম কেউ এটাকে আরবিতে বলে তাহসিল হাসিল যেটা অলরেডি আছে আবার ওটাকে নেওয়ার আবার কি অলরেডি সব সময় তো খাওয়া দাওয়া করছি তার সাথে যা কি চোখ ভালো মন্দ প্রতিদিন তো একসাথে ভাই বাপকে নিয়ে খাওয়া দাওয়া করছি মাকে নিয়ে খাওয়া দাওয়া করছি আবার মাকে বছরে একবার দাওয়াত দিতে হবে যে মা একই অন্য আমার সাথে খায় আশ্চর্য কথা নবিয়ে করিম সাল্লাল্লাহ আলি ভাই বাবা মা তার চেয়ে দেবে আমরা স্মরণ করি সুতরাং বছরে একবার আবার ওই বারোই বেলা বলে স্মরণ করতে হবে উৎসব করে বিদার্থী উৎসব এদিকে মেলা দু নবী করে আশ্চর্য বিষয় এখন জবাব শুনে আকির আকিকার উপরে কি আস যে নবী সাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা করেছেন প্রথম কথা এই হাদিস যে নবী সাল্লাম নবুয় প্রাপ্তির পরে নিজের আকিকা নিজে করেছেন এই হাদিস বাতিল হাদিস শুধু জয়ীফ না বাতিল মানে জাল জালের কাছে কাছে মনকার আলমারা বলেছেন শুনবেন হাদিস সম্পর্কে এমাম আহমদ বলছেন কালাল এমাম আহমদ আর এমাম আহমদ এত বড় মহাদিস ছিলেন যার সবচেয়ে বড় হাদিসের কিতাব এখনো সংকুলিত হয়ে আছে হাজার হাদিস বুখারি তো আছে কিন্তু মুসনাদ আহমদে ত্রিশ হাজারের বেশি হাদিস আছে আর হাদিস যে মুখস্ত ছিল লক্ষ লক্ষ ওগুলো তো আর বলার প্রয়োজনে রাখে না এমাম আহমদ রহমত এমাম বুখারির ওস্তাদ চার মাঝহের যে আইম্মারা রয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় মহাদেশ ইমাম আহমদ রহমতুল্লাহ আলহ সবচেয়ে বড় মহাদেশ তিনি ইমাম আহমদ রহমতুল্লাহ আলহী বলছেন এই হাদিস সম্পর্কে যে আন্নাহ মুনকার হাদিস হচ্ছে মুনকার মুনকার মানে জালের কাছাকাছি যার বর্ণনাকারীকে একবারে ছেড়ে দেওয়া হয় পরিত্যক্ত এর একজন বর্ণনাকারী আছে হাদিসটি বাইহাকিতা আছে বাইহাকি সোনানে কুবরা একটি কিতাব রয়েছে এমন বাইহাকি রহমতুল্লাহ আলাই সেই বাইহাকি এমন বাইহাকি হাদিস উল্লেখ করার পরে আমি মাক্তাবা সামেলা যে সিডিতে আছে তাতে দেখছিলাম এমন বাইহাকি নিজেই বলছেন হাদিসের পরে যে এর একজন বর্ণনাকারীর নাম হচ্ছে আবদুল্লা বিন এ আবদুল্লা বিন তারা কুহ সে পরিত্যক্ত তাকে মহাদিস ছেড়ে দিয়েছিলেন যে হাদিস নেওয়া যাবে না মুনকার হাদিস কাকে বললে যদি কোনো ব্যক্তি কোনো বর্ণনাকারী আদান প্রদানের ক্ষেত্রে দুনিয়ার সংসারের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে থাকি এর প্রমাণ হয়ে যায় কিন্তু হাদিসে প্রমাণ হয়নি রসুল্লাহ হাদিসে কখনো মিথ্যা বলেছে এটা প্রমাণিত হয়নি তাহলে তার হাদিস হচ্ছে মুনকার মিথ্যা কেন বললে তুমি তুমি যদি দুনিয়ার ক্ষেত্রে মিথ্যা বলতে পারো তাহলে কখনো হাদিসের ক্ষেত্রে মিথ্যা বলে দিতে পারো সুতরাং তোমার হাদিস মুনকার তুমি পরিত্যক্ত মতরুক আর যদি জীবনে একবার প্রমাণ হয়ে যায় যে রসুল্লাহ হাদিসে একবার মিথ্যা বলেছে তাহলে তার হাদিস হচ্ছে মৌজু জাল সে হচ্ছে কাজ এই হাদিস এমন শুনেছেন ভাষ্য তার প্রসিদ্ধ ভাষ্য আজকাল যে কোনো সাহি মুসলিম ভারত বাংলাদেশ পাকিস্তানে পাওয়া যায় সাথে এমন নবির ভাষ্য আছে বিস্তারিত ভাষ্য তার অনেক কে দাও রয়েছে এমন বলছেন হাদিস বাতিলুন এই হাদিসটি হচ্ছে বাতিল বাতিল মানে মৌজু জালের কাছাকাছি জাল হাদিস ওয়াকাল ইবনা হাজার এমাবিন হাজার রহমতুল্লাহ আলহ তিনি বলছেন লায়াস বতু হাদিস প্রমাণিত নয় হাদিস প্রমাণিত নয় ভিত্তিহীন তাহলে এই আকিকা নবিসাম করেছেন এটা আসলে প্রমাণিত হল না যার উপরে কিয়াস করা হয়েছে যার উপরে ভিত্তি করেছেন সেটাই তো নেই আসলে তৃতীয় তাদের দলিল আর এই দলিল খুব শুনেন আজকাল প্রচার মাধ্যমে আর বিদ্যার্থীদের কি তাপবে সৈতী সেটা উল্লেখ করেছেন যে আবু আহাব বা আবু আহাবকে তার আত্মীয়রা স্বপ্নে দেখলো তার মৃত্যুর পরে ফাকির আল্লাহ তাকে জিজ্ঞাসা করা মাহা লোকা তোমার কি অবস্থা আবুল আহাব আবুল আহব কে বলতে পারেন নবিসমের আপন চাচা আমাদের দেশে আবার ভুল আছে আবু জাহালকে আপন চাচা আবু জাহাল আপন চাচান না দূরের কিন্তু আবু নিজের চাচা এবং কট্টুর শত্রু চাচা দুই আল্লাহ করেছেন হামজা এবং আর রহিক নিয়ে আসেনি কাফের ছিল কিন্তু হিতাকাঙ্ক্ষী দরুদি ছিল তার নাম আবু তালেব আর এক চাচা কট্টুর দুঃশন শত্রু আবুল তাব্বাতিয়া তাব্বাদা আবুল্লাহাব আল্লাহ নাজেল করলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস কত সে নিজেও ধ্বংস হোক কত বড় জালেম ছিল আর কত যে কষ্ট দিত নবী যে আল্লাহ পাকের বরদস্ত হইল না তার উপর এই ধ্বংসের আয়াত নাজেল না করে এই আয়াত তার সম্পর্কে আল্লাহ পাক নাজেল করে ঘোষণা করে দিতে আবুল্লাহাব এবং আমরাও তহু তার স্ত্রী ধ্বংস হক কত জালেম ছিল কত কষ্ট দিত স্বামী স্ত্রী দুজন বিরা নবী সালামকে এই আবু আহাবকে স্বপ্নে দেখা হলো মাহালো তোমার অবস্থা কে ফাঁকা না জাহান্নামে আছি ইল্লা হই উখাফ আন নিকুল্লা লাইলাতিস নেইন সোমবারের রাত্রে আমার আজাবটা একটু হালকা করা হয় সোমবারে রাতে আজাব হালকা করে দেওয়া হয় ও আমুস মেম বাই নেইস বাই হাতে আর দুই আঙুলের মাঝখান থেকে একটু করে চুসি মান পানি চুষি বেকারের হাজার আর একটু একটু করে পানি পাই সেইতে ও আশারা বে রাস ইশারা করে দেখাইলো এটা কেন বলছে ওয়ান নাজা লেখা বে তাকিল লে সোয়াইবা তাই ইন্দা মাশ্বারাত নিবি বেলা নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম আর এটা এই জন্য আমার আজা হালকা করা হয় সোমবার রাতেই যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম এর জন্ম হয় তখন এই দাসী সোয়াইবা আমার দাসী ছিল সে দৌড় দিয়ে ছুটে এসেছিলো আর ছুটে এসে আমাকে সুসঙ্গত শুনিয়েছিল এই যে তোমার ভাতিজার জন্ম হয়েছে এই এক কবি এরজা ইয়াহু আর সে দুধ পান করিয়েছিল আমার দাসী আর দুধ পান করিয়েছিল কাকে নবী করিম সাল্লাহামকে যুক্তি এখন শোনেন মিলাদিদের বলছে যে আবুল আহব কাফের কোরআনে তার শাস্তির কথা আল্লাপা উল্লেখ করেছেন তাকে জাহান্নামে দেওয়া হয়েছে তারপরেও তার আজাব হালকা করা হয়েছে নবী সাল্লামের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সে কি করেছিল তার এই দাসীকে আজাদ করেছিল সেই জন্য সুসংবাদ যখন দিয়েছিল তখন ওই দাসীকে স্বাধীন করে দিয়েছিল সেই জন্য আজাব হালকা করা হয়েছে এই হল যুক্তি তাহলে আমরা যদি নবীলামের মুসলিম হয়ে মিলাদ করি জনবার্ষিকী পালন করি তাহলে আমাদের কেন আজাব হালকা হবে না আমাদের কেন নেকি হবে না আমাদের ব্যালেন্স বাড়বে বুঝলেন না এই হচ্ছে যুক্তি এর জবাব শোনেন প্রথম জবাব এই যে ঘটনাটি এর সনদ আন্নাল খাবার হাদিসটি হচ্ছে মুরসাল যারা শুক্রবার দিন এসা পরে ক্লাস করেন অসুলে হাদিস মুস্তালাল হাদিস মুরশালের সংজ্ঞা পড়ানো হচ্ছে মুরসাল তাবেই যদি বলে তালা রসুল উল্লাহ সিসাম আল্লাহ রসুল বলেছেন তাহলে তারপরে কোন তাবে থেকে বর্ণনা করলেন না সাহাবী থেকে সাহাবী থেকে হলে তো ভালোই কিন্তু যদি তবে থেকে হয় তো তার অবস্থা কেমন জানতে হবে এই হাদিস মুরসাল হাদিস হচ্ছে জাইফ হাদিসের কথাই ওয়ালাম ইয়াজকুর মান হাদদা শাহবেহি কার থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন বর্ণনা করেননি উরুয়া এটিকে মুরসাল বর্ণনা করেছেন দুই নম্বর জবাব দুই নম্বর জবাব হচ্ছে যে এই যে কথাটি প্রসিদ্ধ আছে যে আবু লাহাব এই দাসীকে সোয়াইবাকে স্বাধীন করেছিল নবী সালামের জন্মের সময় এই কথাটি ঠিক নাই জন্মের সময় আজাদ করেন এ ওয়াইন নামা কানা এ তাক ওহ কাবুলাল হিজরা বরং নবী শসালমে হিজরতের সময় আবু লাহাব সোয়াইবাকে আজাদ করেছিল কখন জন্ম আর কখন হিজরতে কাবাদ আল এরদা দানের অনেক পরে দান করেছে যখন মায়ের কোলে আর হিজরত কত বছর বয়সে পান্ন বছর তাহলে যে যাকে দলিল বানানো হয়েছে যে নবিসাল্লামের জন্মের সুসংবাদ দেওয়ার জন্য এই আজাব হালকা আর ওই খুশিতে ওই খুশিতে আজাদ করে দিয়েছিল আবু লাভ এই ঘটনাটা ঠিক না করেছে কখন জন্ম উপলক্ষে নয় বরং অনেক পরে নবী শাসন হিজরতের সময় কামা তারিখ ইতিহাস এবং সিরাতুল নবীর বিশুদ্ধ সূত্রে যা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে যে পরে স্বাধীন করেছিল এই সম্পর্কে শোনেন এমাম ইবনে সাধ ইতিহাস ইসলামের ইতিহাস এবং সিরাতুন নবীর একজন বড় বিজ্ঞ মানুষ এমাম ইবনে সাধ

ওয়াহি আলা মিলক আবিলাহ তখনও খাদিজার সাথে বিবাহ হয়ে গেছে নবী সাল্লাল্লাহু তখনও আবু লাহাবের মালিকানাধীন ছিল এই সওয়াইবা দাসি চিন্তা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে তখন নবী সাল্লাল্লাহু বয়স 25 বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জানতে পারলেন যে আমার স্বামীকে দুধ পান করিয়েছিল কে সওয়াইবা সেই জন্য সম্মান প্রদর্শন করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তখনও এই সয়াবার মালিক কে ছিল আবুল আহাব তাহলে আবুল আহাব তখন পর্যন্ত আজাদ করেনি স্বাধীন করেনি তাহলে স্বাধীন করার ঘটনা যে বলা হচ্ছে যে যেই দিন সশ দিয়েছিল তখনই স্বাধীন করে দিয়েছিল এই জন্য আল্লাহ পাক তার হালকা করেছেন কথা সত্য না মিথ্যা হচ্ছে মিথ্যা ওয়া কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া বাসো ইলাইহা বিসিলাতিন ওয়া নবী মদিনা থেকে কাপড় পাঠাতেন মধ্যে কিছু উপহার উপঢৌকন পাঠাতেন আর এর ইন্তেকাল হয় আন্নাহা মা তা সানাতা সাব এন মার জেহমিন খাইবার খাইবারের যুদ্ধ থেকে নবিশল যখন ফিরে আসছিলেন সপ্তম হিজরিতে তখন এই সোয়াইবার ইন্তেকাল হয় এটা হচ্ছে বিশুদ্ধ ঘটনা তিন নম্বর জবাব কোন যুক্তির জবাব বিদ্যার্থীদের হ্যাঁ যে আবুল নাহাব যেহেতু দাসী আজাদ করেছিল দাসীকে কেন আজাদ করেছিল যে নবীলামের জন্ম সম্পর্কে সুসংবাদ পৌঁছেছিল সুসংবাদ দিয়েছিল তার খুশিতে আজাদ করে দিয়েছিল আর দুধ পান করেছিল তার খুশিতে আজাদ করে দিয়েছিল সেই জন্য আবুল আহবের আজাব সোমবারের রাতে হালকা হওয়া হ্যাঁ এই যুক্তি যদি কাফের আজাব হালকা হইতে পারে তো আমাদের আজাব হালকা হবে না আমাদের গোনা খাতা মাফ হবে না আমরা মিলাদ করলে এই ছিল যুক্তি তার তৃতীয় জবাব তৃতীয় জবাব হচ্ছে যে কোরআন এবং হাদিস প্রমাণ করে কোরআন আয়াত প্রমাণ করে বহু আয়াতি মর্মে রয়েছে যে কাফের সমস্ত আমল নষ্ট আখেরাতে কিছুই পাবে না আখেরাতে কিছুই কিছুইভাবে না এরকম বহু রয়েছে কররানে রিমে। তার একটি আশনাায় আল্লা পাগ বলছেন ওয়াকাদেম না এলা মা আমি লুমিন আমালিন ফাজা আল্নাহ হাবা আমা সুরা সুরা ফুখান আতনবর 30 মহাল্লায় সাত করেছেন ওয়াকাদেম না এলা মা ইলুমিন আমাল কাফিরা যত আমল করেছেই। সে আমলগুলিকি আমি লক্ষ্য করব উদ্দেশ্য করব। ফাজা আল্না হাবা আমমা সুরা এবং সেইগুলি বিক্ষিপ্ত ধুলি মতো আমি উড়িয়ে দেব নষ্ট করে দেব। কোন আমল কাজে আসবে না কাফের যে কোনো আমল পরকালে কাজে আসবে না মতের পরে কাজে আসবে না দুনিয়াতে কিছু সুখ শান্তি নেতৃত্ব রুজি রোজগার বেশ ভালো সুস্থতা এসব দেবে নিরাপত্তা এসব দেবেন যে কোনো বিশ্বে কাফের রাজ্যে সব জনকল্যাণমূলক কাজ করছে জাতির উদ্দেশ্যে কাজ করছে সমাজের উদ্দেশ্যে কাজ করছে রিলিফের কাজ করছে এই সব কাজের বদলা তাদেরকে আল্লাহ দুনিয়াতে দেবেন আখেরাতে কিছুই দেবেন না যদি এলাহ ইল্লাল্লাহর শাহাদাত না থাকে মোহাম্মদ রসুল্লাহর শাহাদাত না থাকে আবুল আহবের অবস্থা তাই না তাহলে কি করে আখেরা তাজা হালকা হইতে পারে এরকম আরো বহুত বহ আয়াত আল্লাহ পাক আরক চাই ইরশাদ করেছেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 18 মাসালুল্লাযিনা ওই লোকদের উদাহরণ যারা কুফরি করেছে রবের সাথে আমালুহুম কারামা তাদের আমলগুলি হচ্ছে ছায়ের মতো আল্লাহ তাদের আমল কি বলেছেন ছাই ছাই কোন কাজে আসবে পুড়ে পুরে গেছে আর লোকড়ি কাঠি থাকলেও তো কাজে আসতো ছায়ের মতো ইস্তাদদদ বিহি রিহ ফি মিন আসফ ঝড় তুফানের দিনে চরম বেগে বাতাস আসলো আর তারপরে সেই ছাইগুলিকে উড়িয়ে নিয়ে চলে গেল থাকবে আর ছাই কোথাও যদি ছাই থাকে আর যদি এরকম ঝড় আসে তো ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে লাই এক আমি মা কাসা বলাশাই যা কিছু উপার্জন করেছিল সেগুলি কিছুই রাখতে পারলো না যেমন ছাই ধরে রাখতে পারলো না ঝড়ের কারণে তেমনই তারা আমল ধরে রাখতে পারবে না কারণ কোফরের অবস্থায় মারা গেছে যা লেকা হওয়ার দলালুল বৈদ আরে এটা হচ্ছে অনেক দূরে গুমরা হয়ে চলে যাওয়ার পরিণাম কমন হয়ে থাকার পরিণাম ও আবু লাহ বেত হলে তাহ তাহাজিল আয়াত আবু লাহাব এই আয়াতগুলির অন্তর্ভুক্ত আল্লাপাক আরও আয়াতের স্বাদ করেছেন সুরায়ে নুরে ওল্লাজিন কাফারু আম আলহম কা সারাব যারা কাফের কুফুরি করে মারা যাবে তাদের আমলগুলি হবে কা সারাব এখানে আল্লাহ কারামাত বললেন ছায়ের মতো আর এতে আল্লাহ বলছেন কাসারা মরিচিকার মতো মরিচিকে বুঝেন না নদীর চরে বালিগুলি দুপুর বেলা রোদ্রের সময় চিকচিক চিকচিক করে কেমন লাগে দেখতে পানির মতো লাগে যখন কাছি আসে যত কাছি আসবেন পানি পাওয়া যায় না বরং ওই তো এরকম লাগে রোদ্রের সময় দেখো রোডে মনে হচ্ছে একটু আগে ভিজে আছে নাকি বর্ষা হয়েছে নাকি যত আগে আসে শুকনো এটাকে সারাপ বলে মরিচিকে দেখে মনে হয় পানি কিন্তু আসলে পানি নাই কাফেরদের আমল গুলি ওই আখেরার দিনে কোনো কাজে আসবে না মরিচিকে তারপরে চতুর্থ জবাব হচ্ছে যে কাফেরদের আজাব আখেরাতে হালকা হবে না এই মর্মে আয়াত আছে কোরআনে কেরিবে মহান আল্লাহ এরশাদ করেছেন সুরে ফাতে আয়াত নম্বর ছত্রিশ ওয়াল্লাজিনা কাফারু লাহুম নারু জাহান্নাম যারা কাফের হয়ে মারা গেছে তাদের জন্য কিসের আজাব রয়েছে জাহান্নামের আযাব লা আলাইহি ফাইয়া মৌতু তাদের সম্পর্কে আল্লাহ এই এইরকম সিদ্ধান্ত হবে না যে তাদের মত হবে মত আসবে না ঠিক গেল তাহলে মতও আসবে না ওয়ালা খাফা ভালো করে শোনেন এই আয়তের অংশ ওয়ালা ইউখাফ্ফা আন হমেন আজাবে হা আর কাফেরদের আজাবে কোনো রকমের হালকাও করা হবে না তাহলে কোরআন বলছে কাফেরদের আজাব হালকা করা হবে না আর এই ঘটনা যাতে বলা হচ্ছে যে স্বপ্নে দেখা হলো যে আবুল আহাবের আজাব কি হয়েছে সোমবার রাতে হালকা হয়ে যাচ্ছে কোরআন বিরোধী নয় হ্যাঁ কোরআনকে ঠিক রাখবেন না ওই স্বপ্নের কথা বিশ্বাস করবেন তো স্বপ্নের ধর্ম হয়ে যাবে তো কোরআনের দিন মানতে হবে ক্যাজাল কানাজি কুল্লা কফুর তারপরে আরেকটি জবাব দেওয়া যেতে পারে ওই ক্ষেত্রে যেহেতু নবী সাম আল্লাহ নবী সাম বলেছেন এই ক্ষেত্রে সেটা ওয়াহি হাদিস ওয়াহি আর যেই ক্ষেত্রে নবী সালাম বলেননি সেটা হচ্ছে আজাব হালকা করা ফালাই খাপ আনহোম আযাব কোরআনে করি একা একাধিক বলেছেন আযাব হালকা করা হবে না তারপরে আরেকটি জবাব দেওয়া যেতে পারে যে এই ঘটনাটি যে ঘটনাটির বয়ান করা হইল স্বপ্নে দেখার এটি স্বপ্ন স্বপ্ন দলিল স্বপ্ন দলিল নয় ইসলামের দলিল হচ্ছে আল কোরআন কোরআনের আয়াতে থাকতে হবে না হইলে হাদিস আর না হইলে উম্মতের ইজমা ঐক্যমত যদি থাকে ঐক্যমত যদি থাকে আর এবং হাদিসে যেটাকে কেয়াস বলা হয় চার নম্বর ওসুল ফেকার কিতাব বলা হয় সেটা হচ্ছে এবং হাদিসে সেটা আছে অস্পষ্ট তখন সেটাকে স্পষ্ট করা হয়েছে এবং সেটা সালাফে সালেহন থেকে চলে আসছে এমন নয় যে নতুন করে একটা কিছু পেশ করবে আর একটি যুক্তি তারা পেশ করে যে নবী সাহা সোমবারে রোজা রাখতেন নবীলাম সোমবারে রোজা রাখতেন কি জন্য রোজা রাখতেন নবীলামকে জিজ্ঞাসা করা হয়কে ওলে এই দিনে আমার জন্ম হয়েছে আলাইয়া আর এই দিনে আমার উপর কোরআনাজ শুরু হয়েছে এই জন্য আমি কি করি সোমবারে রোজা রাখি যুক্তি এখন রোজা রাখো না রোজা রাখবে না রোজা রাখো বড় মাখর যুক্তি হচ্ছে নবিস যখন শুক্রানা রোজা রেখেছেন তার জন্ম উপলক্ষে তাহলে বারো রবি আমরা জন্ম উপলক্ষে যদি উৎসব করি ঈদে মিলাদ নবী করি তো দোষ কি করলাম নাকি কিরি কাজ তো করলাম এই যুক্তি এর জবাব কি দেবেন বলুন দেখি নবী করিম সাল্লাম রোজা রেখেছেন উৎসব করেননি রোজা উৎসবের বিপরীত শুক্রানা রোজা সুতরাং যদি নবী সাহাশাল্লামের অনুসরণ করতে হয় তাহলে সেই দিনে কি করতে হবে রোজা রাখতে হবে আর নবী সাল বছরে একটা রোজা রেখেছেন না বছরে বাউন্নটি রোজা রেখেছেন বাউন্নটি রোজা রেখেছেন প্রত্যেক সপ্তাহে সোমবারে 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 রোজা রেখেছেন তোমরা তা তো করো না মিলাদে বার বলে বছরে একবার কোথা থেকে নিয়ে আসলে ওটা বলতাম অবশ্য তো আমাদের ভাই স্মরণ করে দিচ্ছে আরেকটি একটি কথা নবী সাল্লা সাল্লামের জন্ম সম্পর্কে এখতেলাভ আছে যে জন্ম বারো রবি উল্লাহল না নয় রবি উল্লাহল তারপরে বিদাতিরা কোনটাকে ধরেছে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে বারো রবি উল্লাহল নবী সাল এতেকাল কোন দিনে বারো রবি উল্লাহলে তাহলে একই দিনে যেই দিনে নবী সাল্লামের জন্ম সেই দিনে মৃত্যু তাহলে সেটা আর খুশির দিবসের সাথে কিসের দিবস শোকের দিবস একই দিনে আপনার খুশির দিনে যদি শোক হয় কোনটা প্রাধান্য পাবে আপনি একজন সাধারণ হিসাবে চিন্তা করেন আপনার বিবাহের বরযাত্রী যাচ্ছিল কবুল করার জন্য যাচ্ছিলেন আর হঠাৎ আপনার মা আল্লাহ না করে মারা গেল বলেন মজা লাগবে বিয়েতে হ্যাঁ না কান্নায় ভেঙে পড়বেন আপনি ভেঙে পড়বেন ইসলামে প্রথম কথা শোক পালন করা নেই আর উৎসব করাও নেই যে উৎসব আল্লাহ পাক দেননি সেই উৎসব নেই না জন্মবার্ষিকী পালন করা আছে না মৃত্যু বার্ষিকী আছে না শোক দিবস আছে তিন দিনের বেশি কারো শোক নেই তিন দিনের বেশি কারো শোক নেই একমাত্র স্ত্রী শোক করবে চার মাস দশ দিন আর সেটাও অলংকার ছাড়ার শোক এমন শোক না যে কাজকর্ম করব না রান্না করব না খাবো না ঘরে বন্ধ থাকবো এমন শোক না চার মাস দশ দিন ধরে বিবাহ করবেন না এইসব অলংকার করবো না ভালো কাপড় পরব না খুব যাতে আকর্ষণ হয় আর আমাকে কেউ না আর আমি কাউকে বিয়ে করার মুখ খুলবো না চার মাস দশ দিন এটা বাকি যে কোনো মানুষ সম্পর্কে শোক মাত্র দিন তো বলেন যেই দিনে নবী আসলামের জন্ম সেই দিনে ইন্তেকাল সেই দিনে কি করে এরা খুশি উৎসব করছে ঈদে মিলাদ নবী তাহলে এটা তো করতে পারে দুঃশ্মন আপনার বাড়িতে মা মারা গেছে আর পাশের বাড়িতে যদি ধুমধাম খাওয়া দাওয়া হয় আপনি কি বলবেন তাদেরকে দুশন বলবেন না শত্রু কত শত্রু আমার বাবা মারা গেছে ওতে খুশি উৎসব করছে এটা শত্রুদের কাজ আল্লাহাক যেন বোঝার তৌফিক দান করেন আর সংশোধন করার তৌফিক দান করেন প্রশ্নগুলি একটু পরে করেন আসছে আসছে ওটা দলিল আলাদা ওটা আলাদা আলাদা দলিল যাই হোক যেটা যুক্তি সেটা আপন জায়গায় ঠিক থাকলো আর যেটা খুশি প্রকাশ করো সেটা কোন ক্ষেত্রে আল্লাপা খুশি প্রকাশ করতে বলেছেন সেটা আসছে সময় শেষ হতে যাচ্ছে আমি সংক্ষেপে আর দু একটি কথা বলি নবীর সাল্লা সোমবারে যে রোজা রেখেছেন তার দুটি কারণ বর্ণনা করেছেন একটি কারণ হচ্ছে সেই দিনে জন্ম হয়েছে আর একটি হয়েছে সেই দিনে হয়েছে এছাড়াও আর একটি কারণ বর্ণনা করেছেন হাদিসে রয়েছে যে সোমবারে আর বৃহস্পতিবারই আল্লাপাকের দরবারে আমল নামা পেশ করা হয় অহিব্য আইয়ো রাজা আমালি আনা সায়েম আর আমি পছন্দ করি যে আমার আমল ওই সময় পেশ করা হোক আল্লাহর দরগাহে যখন আমি রোজাই থাকি তাহলে সোমবার রোজা রাখার আরেকটি কারণ হচ্ছে আল্লাহ পাকের দরবারে আমল পেশ করা ফেরেশতা পেশ করে থাকেন আর সুতরাং এই যদি এই সম্বারকে কেন্দ্র করে রোজা রাখেন তাহলে সুমত্র আমল করবেন সে নবীসুসাল্লামের জন্মের কারণে হইতে পারে সেই দিনে কোরআন নাজের কারণ কারণে হইতে পারে আর সেই দিনে আল্লাহর দরবারে আমল পেশ করা হয় প্রত্যেক বান্দার জন্য হইতে পারে কিন্তু বছরে একবার শুধু নেবেন সেটা সন্ন্যত হবে না বরং সেটা বিদাত হবে তারপরে আমাদের ভাই যে আয়তির দিকে ইশারা করছিলেন নম্বর আঠান্ন আল্লাপাক এরশাদ করেছেন কুল বেফুল্লাহে হে নাবি তুমি বলে দাও আল্লাহর হে এবং আল্লাহর রহমতে তোমরা খুশি হও আল্লাহর অনুগ্রহে আর আল্লাহ রহমতে তোমরা খুশি হও ফেফিজ জাওয়েলে কাফ আলিয়াফ রহু তারা যেন তাতে খুশি হয় হুয়া খাইরু মেম্মায় আজমার যা কিছু তারা দুনিয়ায় সঞ্চয় করে তার চাইতে এটা হচ্ছে বেশি শ্রেষ্ঠ এই আয়াতে কি আল্লাহ পাক বলেছেন নবীশ্বাস নামের জন্মবার্ষিকীর খুশির কথা হ্যাঁ না আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি করো আল্লাহ পাকের অনুগ্রহ পেলে আল্লাহ পাকের রহমত পেলে তোমরা খুশি হও কিন্তু তারা বিদার্থীরা কোথায় লাগিয়ে নিল শুধু জন্ম তারিখের সাথে লাগালো কোরআন কি বলছে তার আগে শোনেন কোরআনের আগের আয়াতে প্রসঙ্গ কি আছে দেখেন প্রসঙ্গ থেকে যদি আলাদা করে দেন তো অর্থ পাল্টে পাল্টে আপনি একটা কথা বলে যাচ্ছেন সেটাকে যদি ওখান থেকে টেনে নিয়ে অন্য কথায় অর্ধেকটা টেনে নিই তাহলে কিন্তু অর্থই পাল্টিয়ে যাবে যেমন লবুসাল আন্তম সোকারা আল্লাহ বলছেন নিশার অবস্থায় তোমার নামাজের কাছে যেও না অন্তুম সোকারা যদি আমরা বাদ দিয়ে দিই আর শুধু লা তাকবু সাল্লাহ নামাজের কাছেও যেয়ে না তাহলে বেনামাজিদের দলিল আমরা তো কোরআন ওপর আ আমল করছে আল্লাহ বললা তাকরাবুস সালা হবে না আল্লাহ পাক কি বলেছেন শোনেন তার আগে আয়াতে আল্লাহ পাক এর করেছেন ইয়া আয়ো নাস হে মানব সকল কাতজা আতকুম ম এ তোমাদের রবের পক্ষে তোমাদের কাছে উপদেশ এসেছে মানে আল কোরআন এসছে ও সিফা উল্লে মাফিস সদুর তোমাদের অন্তরে যে রোগ আছে তার শেফা চিকিৎসা এসেছে তার ঔষধ এসেছে ও হোদান হেদায়েত এসেছে ওর আহমদ উল্লিল মমে জন্য রহমত এসেছে কুল তারপরে আল্লাহ বলছেন কুল বেফাদির ইল্লা হে ওবের আহমতে ফাবেজা লেখা ফালিয়া ফরাহু তারপরে আয়াত সুদাই তাহলে এই দুইটি আয় পাশাপাশি আছে এখন আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে তারা যেন খুশি হয় আল্লাহ রহমত কি এমাম তাবরীর নাম শুনেছেন এম জারির জরির তাওয়ারি বড় তফসিল তফসিল তাবারি। সেই তফসিলের তাওয়ারিকে সংক্ষেপ করে তাতে যে দুর্বলগুলি আছে বাদ দিয়ে তফসির কাসির সংকলন করা হয়েছে হাদিস দিয়ে তফসির প্রাণী করিবেন এমামতামি এ আজ সম্পর্কে বলছেন যে আল্লাহাক রবুল্লা সাল্লামকে বলছেন যে হে নবী শোনো আর এদেরকে বলে দাও যে মিথ্যা প্রতিপন্ন করে যারা তোমাকে অস্বীকার করে তাদেরকে বলে দাও যে তারা যেন খুশি হয় কিসের ওপর ইসলামের উপর কারণ এখানে যা নাজল হয়েছে রবের পক্ষ থেকে উপদেশ তা হচ্ছে আল কোরআন এবং অল ইসলাম কোরআন আর যে কোরআন হচ্ছে ইসলাম তাহলে এ বলছেন যে ইসলাম এবং কোরআনের কথা বলা হয়েছে এ আয়াতে যেই আয়াতে কয়েকটি বিষয় উল্লেখ করা উপদেশ এবং রোগের চিকিৎসা হেদায়াত রাহমাত মমিনদের জন্য এটা হচ্ছে ইসলাম এবং আল কোরআন এর উপরে আল্লাপা খুশি হতে বলেছেন কোন বিদ্যাতি আছে যে কোরআন নাজেল হওয়া উপলক্ষে তারা উৎসব করেছে ঈদ নজর কোরআন আছে করে না কোন বিদ্যাতি আছে হিজরত উপলক্ষে হিজরত করার পরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বরং ইসলামী আইনের বাস্তবায়ন হয়েছে যার জন্য আমাদের অনেকের স্বপ্ন আমাদের সকলের স্বপ্ন আর কিছু লোকের স্বপ্ন এত বেড়েছে যে শিরিক থেকে যাক কবর মাজার পূজা থেকে যাক কিন্তু গদিতে চলে গেলে আমরা সব ঠিকঠাক করে নেব সেটা হয়েছে মদিনা আসার পরে এই হিজরতের মাধ্যমে একটা এমন টার্ন এসছে বিপ্লব এসছে যে বিপ্লব তার আগে কখনো আসেনি তার বছর জীবনে নবী সালামের দলে দলে এখন ইসলাম কবুল করা শুরু হলো তারপর ইসলামী আইনের যে আছে সেগুলি প্রতিষ্ঠা করা শুরু হইল মক্কায় হ্যাঁ মক্কায় বদর কখনো হয়নি জেনাকারীর শাস্তি দেওয়া সম্ভব হয়েছিল মক্কায় কখনো সম্ভব হয়নি জানতে পারতেন না যেখানে জেনা হচ্ছে কোনো উপায় নেই যেখানে ইসলামী আইনের বাস্তবায়নে সেখানে যেমন আমাদের অবস্থা নিরুপায় আমরা সেগুলি করতে পারছি না ঠিকই তেমনই অবস্থা ছিল মক্কায় কিন্তু মদিনায় হিজরতের পরে কে উপলক্ষ করে কেন ইদুল হিজরা হয় না ঈদুল হিজরা তো হয়নি ঈদুল মিলাদ্দুন্নবী কেন আসল ঈদ মিলাউদ্ন্নবী খ্রিস্টানদের অনুকরণ করে নবী সালসাল্লাম ভবিষ্যত্বানী করেছিলা তার তবে অন্য সান নামান কানাকাবাল্লাহ কুম তোমরা অবশ্যই পূর্বের জাতির অন্ধ অনুকরণ করবেই এমনকি তারা যদি কিসের গুহায় করতে ওই ইয়ের সান্ডা সান্ডা দব সান্ডার গর্তে ঢুকে সান্ডার খুব আঁকা বাঁকা থাকে সান্ডার গর্ত যদি ঢুকে থাকে তোমরাও ঢুকবে এদিন আশারা ঢুকেছে তোমরাও ঢুকে পড়বে নবীশাল এতে নিষেধ করেছে নিন্দা করেছে না উৎসাহিত করেছেন নিষেধ করেছেন নিন্দা করেছেন খবরদার সাবধান তোমরা ইহুদিন আসারাদের অনুকরণ করবে না নবী শাসন আরও সতর্ক করেছেন মানতাসাব্বাভাবে কওমির ফহমেন হুম যারা কোন জাতির সাদির্যতা অবলম্বন করবেই তারা তাদের মধ্যে সামিল হবে তাহলে ইসলাল ইসলামের তোমরা পঁচিশে ডিসেম্বর করছো সেজন্য আমরা বারোর অবিল অবল করব এই সাদিশ্যতা যারা অবলম্বন করবে তাদের দলে সামিল হবে না এই সাদিসের আলোকে অবশ্যই আল্লাফাকজন বোঝার তো দান করে আর একটি দলিল তারা পেশ করে সেটা হচ্ছে যে নবী শাস মিলদ মিলাদ করি তাতে আমরা দুরুদ পড়ি সালাম পড়ি এটা তো বড়ই রহমতের কাজ একবারও দুরুদ পড়লে দশবার বার আল্লাহ রহমত নাজল হয় এই কাজ আমরা করি এই দলিল ভালো কাজ করি আমরা আলী ওসাল্লাম তাসলিমা পড়ি দিয়ে কত দূর কত সালাম পড়া পড়ি এ হল যুক্তি এর জবাব কি বলবেন বছরে একবার দূরদ পড়ার উৎসব করতে হবে প্রথম সওয়াল আমার যে বছরে একবার শুধু দুরুদের অনুষ্ঠান করতে হবে না দুরুদ সবসময় পড়তে হবে এবং দুরুদ পড়া দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুরুদ পড়া এবাদত কি না এবাদত তাহলে দুরুদ যেইভাবে নবী সালাম পড়েছেন পড়তে শিখিয়েছেন সেভাবে পড়তে হবে না খেয়াল খুশি নবিসাম সাহাবাইকার নিয়ে আনুষ্ঠানিকতার সাথে অনুষ্ঠান করে দুরুদ পড়েছেন বলেন মহাব্বতের সাথে জোরে সরে ইয়া সালাম আলাই পড়েছেন আল্লাহ মা সাল্লে আল্লা পড়েছেন পড়েননি তাহলে এবাদত যখন করছেন তো নবীর তরিকাই করতে হবে নবীর তরিকা এবাদত দুরুদ দিনে যদি দুরুত গণনা করেন কত দুরুত পড়ছি আমরা একটু তো বলছিলাম যে দুরুতের কথা নামাজের আর সবচাইতে ভালো দুরুদ পেশ নামাজের বাইরা নামাজের ভিতরে নামাজের ভিতরে নামাজের ভিতরে নিজের বাবার সাথে কথা বলতে পারব না মায়ের সাথে কথা বলতে পারবো না স্ত্রীর সাথে কথা বলতে পারবো না ছেলের সাথে কথা বলতে পারবো না আর নবীকে বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ كما বারকতা আলা কত সুন্দর এই ভাবে এ ছাড়াও যেসব নফল স্থান রয়েছে দুরূদ পড়ার আজানের পরে তাই না আজানের পরে তারপরে জুমার দিনে বেশি বেশি দূরত পড়া সেই হাদিস দ্বারা এগুলি প্রমাণিত এইভাবে দূরত পড়তে হবে জুমার দিনের দূরত যেই বিদাতিরা বারো রবিউল আউ্বাল করে তাদেরকে ভালো করে জিজ্ঞাসা করেন অথবা যে কেউ আছেন আমরা অনেকে আমাদের অনেকে এই সব বিদাতে ছিল বলেন যে আপনার জীবনে কোনো দিন এই কথা কোনো দিন চিন্তা করেছেন যে জুমার দিনে বেশি বেশি দূরত পড়তে হবে কখনো করেননি এ সন্ন্যতর আমল নেই আর এটা হচ্ছে আল্লাহ পাকের আজাব সালাফে সালাহা বলেছেন যে যে কোনো জাতি যখন বিদাত করবে সুন্নত মরে যাবে যখন বিদাত করবে সুন্নত মরে যাবে বিদাত জিকির হচ্ছে সুন্নত জিকির নেই সকাল সন্ধ্যার জিকির নেই ঘুমের আগের জিকির নেই ঘুমের থেকে উঠে জিকির নেই বাথরুমে যাওয়ার জিকির নেই বাড়ি থেকে বের হওয়ার জিকির নেই বাজারের জিকির নেই এই রকমই যখন বিদাতি দূরত পড়া হচ্ছে মিলাদ করে তখন সুন্নতি দূরত আউট হয়ে গেছে আর তারা যুক্তি পেশ করে যে যেখানে দশজন সেখানে আল্লাহ যেখানে দশজন শুনেছেন না শোনেননি এটা শোন যেখানে দশজন সেখানে আল্লাহ এই ক্ষেত্রে মাসুদ আল্লাহ তালানো থেকে একটি তার মৌকুফ কথা মানে তার বাণী মৌকুফ হাদিস মানে সাহাবির বাণী তারা পেশ করে তিনি বলেছেন হাসানান মুসলিম হাসানান্লাহ হাসান মুসলিমরা যেটাকে ভালো মনে করে সেটাই ভালো মুসলিমরা যেটাকে ভালো মনে করে সেটাই ভালো সুতরাং মুসলিমরা আজকে অধিকাংশ উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে এমনকি মিশরে এমনকি এইরকম বহু দেশ আছে সেসব দেশে মিলাদ করছে বার বি এটাকে ভালো মনে করেছে সুতরাং হাসান এটা হাসান এটা হলে বিদাতে বিদাতে হাসানা আল্লাহর নবী সাল্লাম প্রত্যেক কুদ্বে বলছেন কুল্লু দলাল। কুল্ল মহোদয় সা তিন বেদা প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হচ্ছে কি বেদাত আর আপনি বললেন যে না কিছু হাসান আর ভাল্লু আর কিছু দলাল্লাহ তার নবী সাসাল্লামের এই ক্ষুদ্ব অমন্য করছেন না অমান্য করছেন বেদাতের কোনো ভাগ নেই এর জবাব কি দেবেন ইবিন মাসুদ আজি আল্লাহ বলেছেন যে যা মুসলমান ভালো মনে করে তাই ভালো প্রথম কথা ইবিন মাসুদ আজিয়া আল্লাহ তালানহ থেকে এটি বর্ণিত আর তাঁর কথা মকুফ নবিসাইসাল্লামের কথা তিনি বলেননি এক নম্বর কথা দুই নম্বর কথা যে ইভেন মাসুদ রাজী আল্লাহ তালান হউ যে মুসলিমদের কথা বলেছেন তার আদর্শ মুসলিম কোরআন শোনান অনুসারে মুসলিম কোন যুগে বলেছেন তিনি সাহাবাই কেরামদের যুগে তখন কোন সাহাবীরা ছিলেন না কোন মুসলমানরা ছিলেন সাহাবাই কেরাম মুসলিমরা ছিলেন তাহলে মারা মারাহুল মুসলিমুন হাসানান সাহাবাই কেরামের দল যেটাকে ভালো মনে করেন সেটা ইনশাল্লাহ আল্লাহর নিকটে ভালো নবী করিম সাহা বলেছেন ইন্না উম্মতি লাতাজতাম আলা দলাল আমার উম্মত সমস্ত উম্মত গুমরাহির ওপর একমত হতে পারেন না ইজমা সারা বিশ্বের সমস্ত উম্মত সমস্ত মুসলিম একটা গুমরা জিনিস কেউ ধরে নিয়েছে আর হকটাকে ছেড়ে দিয়েছে এটা হতে পারে না কেউ যদি বলে যে মিলাদ তো করছে সবাই মিথ্যা কথা সবাই করে না প্রত্যেক যুগে আর দেখতে পারেন মেলাদ প্রথম কথা ছয়শ বছর ধরে ছিলই না তারপরে যা আসলো যখন থেকে এসেছে একদল আলহামদুলিল্লাহ এর বিরোধিতা করতে থেকেছে এবং জাতিকে সতর্ক করতে থেকেছে যে মিলাদ হচ্ছে বিদাত মিলাদ ইসলাম নয় মিলাদ পালন করা জনবার্ষিক পালন করা ইসলাম নয় বরং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন অমা আতাকুম রসুল ফাখজু যা রসুল্লাহ দেন তা না রসুল্লাহাম জনবার্ষিক পালন করা দিয়েছেন দেননি তাহলে মাসুদের কথা পেশ করবেন আর সেটাকে লাগিয়ে নেবেন যে এখনকার মুসলমান অবাঞ্ছিত মুসলমান বিধাতী মুসলমান যারা কোরআন ধার ধারে না তারা মিলাদ করবে আর সেটা আল্লাহর কাছে ভালো হয়ে যায় যারা আইডিয়াল মুসলিম তাবা রাম তাবেইনাই আরবা ইমাম আবু হানিফা শাহী কাহমদ রহমতুল্লাহ এমাম বুখারি মুসলিম আবুদা তিরমিজিমাজা এই সব মাইকে রাম তারা তাদের ক্ষেত্রে বলতে পারেন যে এই মুসলিমরা যেটাকে ভালো মনে করেছেন সেটা আল্লাহর নিকট ভালোই সে আল্লাহ এছাড়াও বেশ কিছু কথা বলা যেত সাতটি সংশয় বা ছয়টি সংশয় তাদের বর্ণনা করলাম রব্বুল যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন এবং তাদের স্বয়ং সংশয়গুলি যথাসাধ্য জবাব দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে হক কথা কবুল করার তৌফিক দান করেন নবী এ করিম সাল্লা সাল্লামের নিয়ে আসা দিনের দিকে আমাদের ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহফাকবুল্লা আমাদেরকে যেন সংশোধন করার তৌফিক দান করেন সোন মোতাবিক জীবন যাপনের যেন তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর ইমানের অবস্থায় পাক তাদের গুণাখাতা যেন মাফ করে দেন যারা অসুস্থ রয়েছে আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করেন যারা পেরেশান রয়েছে আল্লাহ তাদের পরের দূর করে দেন ভালো মুসিবত দূর করে দেন আল্লাহ পাক আমাদের ইজিকে যেন বরকত দান করেন আমাদের ইমানকে যেন মজবুত করে দেন আমাদের সন্নতের যেন আল্লাহ পাক আমাদের ভক্ত বানিয়ে দেন দেন্লামের সাফাৎ যেন দান করেন নবী সাসী কৌসার যেন আমাদেরকে দান করেন নবী ইসাল্লামের যেসব সন্নত রয়েছে সেসবের প্রচার করার সেসবের দিকে দাওয়াত দেওয়ার যেন আমাদেরকে তৌফিক দান করেন সোভার রাম আলমুর সালী আলহামদুলিল্লাহ রবির আলমিন দাবি করে সেটা হচ্ছে যে তারা বলে থাকে কোরআন নাজুল হওয়ার দিনের চেয়ে তারা আসলামের জন্মের দিনটা বেশি প্রাধান্য লাইলাতুল কাদারের কথা আল্লাহ করেন উল্লেখ করেছেন তারপরে কেউ যদি বলে লাইলাতুল কাদারে উৎসব করবো তো জায়জ নাই এত ফজিলতের খাইরু মিন আলফে তারপরে কেউ যদি বলে যে লাইলাতুল কাদার আমরা মিছিল করব এতে আমরা উৎসব করব তো যাইজ না তাহলে তাই যদি যাইজ না হয় তাহলে না হিজরতের দিনে আছে না নবী সাহাশাল্লামের নবৎ প্রাপ্তির দিনে কোনো উৎসব আছে না জন্মের দিনে আছে না অন্য কোনো দিনে আছে জি কি প্রশ্ন হ্যাঁ আমাদের আবু ভাই আমাদের তারি সাহেব আসর পর শিক্ষা দেন তিনি বলছেন যে যারা গান শুনে মজা পায় তারা মিলাদ করে মজা পায় কারণ সুর সার ভালো লাগে যে কোন সুর সার ভালো লাগে আরবি সুর আরবি সুরের গান তাও ভালো লাগে হিন্দি সুরের গান সৌদিকে ভালো লাগে হাসেকদেরকে হ্যাঁ সুর ও অর্থ বুঝুক আর নাই বুঝুক যে একটি প্রশ্ন করেছেন কোন ভাই যদি কেউ রসুলের তালিকা মোতাবেক নামাজ না পড়ে যেমন রফে যেমন আমিন জোরে বলা এই তাই আর বুকে হাত বাদা ইত্যাদি রাসুল্লাহামের তরিকায় নামাজ না পড়া দুই ভাগ বিভক্ত এক হচ্ছে যে নবী সালামের তরিকায় মোটি নামাজ পড়লাম না মানে ফরোজ অজিবগুলির ক্ষেত্রেও যেগুলো নামাজের রুকুন আছে অজিবাত আছে তাহলে নামাজই হবে না আর যেগুলি সন্ন্যতাইন করা আমিন জোরে বলা বুকে হাত বাঁধা এগুলি সহি সন্নত এগুলি যে জানে না সে মাজুর যার কাছে এই সহি এলম পৌঁছেনি নি সে আল্লাহর কাছে মাজুর ইনশাল্লাহ আল্লাহ তালা তার নামাজ হবে কিন্তু যেই ব্যক্তি বসে যান যেই ব্যক্তি জানলো জানার পরে আমল করলো না কেন করছেন এটা দেখার বিষয় যদি এই জন্য না করে যে আমাদের সাহেব করেনি সেই করব না তাহলে আশঙ্কা আছে নামাজ না কবুল হওয়ার কারণ তাকে তার এমাম সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়নি নবী সাহেবের মতো নামাজ পড়তে বলা হয়েছে সাল্লাম তাই না আমাকে সাফেই নামাজ পড়তে বলা হয়নি হানাফি মালেকি হামবিলি নামাজ পড়তে বলা হয় আমাকে বলা হয়েছে সাল্লুকামার সারি নবী মতো নামাজ পড়া সেই জন্য যেই ব্যক্তিরা ফেদান করছেন আমি জোরে বলছে না অথবা হাত বাঁধছে না বা এই সনদগগুলি আমল করছে না তাকে জিজ্ঞাসা করলে কেন করছেন না যদি বলে যে ভাই আমি তো এমামের আমি মোকাল্লাম সেই জন্য করছি না তাহলে তার নামাজের আশঙ্কা আছে আল্লাহ পাক ভালো জানে বাকি গাইবের কথা আল্লাহ পাক জানে আর যদি বলে যে না আমি এই জন্য করছি না যে আমাদের ওখানে দাওতের করে পীর পূজা করে পীরের মরিদ আর ওদেরকে যদি রফেদানের কথা আমিন জোরের কথা বলি বা করি আমি আমি জোরে বলি তাহলে আমার কোনো কথাই শুনবে না তাহলে সেই ব্যক্তি হিকমত অবলম্বন করলো ইসলামে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কদমে কদমে আগে বাড়া এটা শরীয়ত সম্মত শরীয়তের বিধানগুলি এভাবে ধীরে ধীরে নাজিল হয়েছে আপনিও দাওয়াতের ক্ষেত্রে বড় রোগ থাকতে ছোট রোগের চিকিৎসা করবেন না তাহলে বলবে ইনশাআল্লাহ তাআলা আপনার কোনো অসুবিধা নাই তবে ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেন এমন নয় যে না যেখানে যে যেদিক থেকে বৃষ্টি আসে ওই দিকে ছাতা ধরবো এখানে তো করলাম রোগ হয়েদান দেশে গিয়ে করব না না প্রচার করেন চেষ্টা করেন কিন্তু তার চেয়ে বড় রোগ দেখেন তার চেয়ে বড় রোগ থাকলে বড় রোগ সারানো যে হ্যাঁ হ্যাঁ পোশাক সম্পর্কে গত এক মাস আগে একটা আলোচনা হয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আছে আমার মনে হয় পোশাকের ক্ষেত্রে টাকনার নিচে যদি কাপড় যায় তাহলে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তার মানে কাবিরা গুনা আল্লাহ যেন তো অবাক তৌফিক দান করেন আমাদের সকলকে আর সুতরাং টাকনার নিচে যেন কাপড় না যায় সেটা নামাজের মধ্যে হোক আর নামাজের বাইরে হোক আর বাকি উজু নষ্ট হয়ে যাওয়ার হাদিস আবু দাওদা আছে বেশ কিছু মহাদিসরা জয়ীব বলেছেন নষ্ট হোক আর না হোক আপনি কাপড় পর্যান্ট আরেক প্রশ্ন হচ্ছে এক ভাই করেছেন যে যদি কোথাও বসে করার ব্যবস্থা না থাকে তো দাঁড়িয়ে পেশাব করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই যাবে বোখারি শরীর হাদিস আছে এর প্রমাণ আছে সুতরাং দাঁড়িয়ে বসে পেশাব করা হচ্ছে উত্তম তবে যদি দেখেন যে এখানে কোনো অসুবিধা আছে অথবা ওই রকম সুবিধাজনক নয় বা কাপড় খারাপ হয়ে যাওয়ার ভয় আছে কোনো অসুবিধা নেই দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে পেশাব করা অত বড় অপরাধ নয় যত বড় অপরাধ আমাদের পীর হুজুররা করে দিয়েছে এটাকে বড় অপরাধ বানিয়ে দিয়েছে জি সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সহি বোখারিতে হাদিস আছে তাখনার নিচে যতটা কাপড় যাবে জাহান নামে যাবে এটা সহি বোখারির হাদিস بسم الله الرحمن الرحيم